এটা প্রাইসটা ইকে দেওয়া ছিল 6850 ছিল হ্যাঁ এর আগেরটা 6950 ছিল ওটা কাস্টম একটু বেশি ছিল আচ্ছা এটা আমার মনে নেই 6950 ঠিক আছে নো প্রবলেম ওয়াচিং 6 ওকে সব কমেন্ট গুলো পড়তে থাক সবাই একটু ঝটপট করে জয়েন করুক আর সবাই কমেন্ট করতে থাকো শান্তিতো আচ্ছা অনামিকা ম্যাম লিখছে আজকে আমার মুগা মটকা শাড়িটা ডেলিভারি হয়েছে খুব এক্সাইটেড হাতে কবে পাবো ডেলিভারি হয়েছে মানে ডিসপ্যাচ হয়েছে আজকে আচ্ছা ডিসপ্যাচ হয়েছে হাতে কবে পাবে কোথায় কোথায় এটা অ্যাড্রেসটা যদি মানে কলকাতায় হয় তাহলে দুদিনের মধ্যে পেয়ে যাবেন এবার কিন্তু জানাতে হবে এই ফিডব্যাকটা কিন্তু মাস্ট হ্যাঁ কেমন লাগলো আচ্চা পয়টানি দেখাবেন অর্পিতা চৌধুরী আজকে কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম স্পেশাল তো প্রচুর বেঙ্গল হ্যান্ডলুমস দেখাবো কিছুক্ষণ আগে একটা শাড়ির ছবি পোস্ট হয়েছিল প্রচুর কোয়ারিজ ওটার কালার দেখাবো ওটাও কিন্তু একদম স্ক্রিনশট নিয়ে ইনস্ট্যান্ট বুকিং চলবে তো সবাই একটু জয়েন করো লাইভটাকে শেয়ার করতে থাকো আচ্ছা দারুণ লাগছে ঈশা চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ 144 ওকে অনিন্দিতা ম্যাম লিখছে গুড ইভিনিং অনেকক্ষণ ধরে খুঁজেই পেলাম হ্যাঁ একটু লেট হয়ে গেছে তার জন্য খুব সরি চলে এসেছি আমি সবাই একটু ঝটপট করে জয়েন করো আর লাইভটাকে শেয়ার করতে থাকো শেয়ার আর কমেন্ট আর লাইকের উপরে কিন্তু থাকবে গিফট হ্যাঁ প্রথমে আমরা লাইক আর কমেন্টের উপরে গিফট দেব তারপরে দেব হচ্ছে শেয়ারের উপরে হ্যাঁ তো দুটো গিফট থাকবে প্রথম গিফটটা একটু দেখিয়ে দিই আজকে টিস্যু হ্যাঁ টিস্যু থাকবে বেঙ্গল হ্যান্ডলুমসই থাকবে তোমাদের জন্য একদম যে উইনার হবে সে কিন্তু ফ্রি অফ কস্ট এই শাড়িটা বাড়ি বসে পেয়ে যাবে দেখে নাও শাড়িটা আর সবাই একটু ঝটপট কমেন্ট আর শেয়ার করতে থাকো 183 ওকে যেটা পরে আছো দিদি সেটা কি মটকা অনুরাধা ম্যাম একদম মটকা পিওর মটকা আমি দেখাবো দাম বলবো ডিটেইলসে যাব তার আগে এইটা দেখিয়ে দিই এই শাড়িটা পেয়ে যাবে যে আজকের কমেন্ট আর লাইকের উপরে উইনার হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে ঠিক আছে জয় লক্ষ্মী সাহু লিখছে হাই দিদি আই এম ওয়েটিং ফর দ্য লাইভ হাউ আর ইউ আই এম শেয়ারড একদম থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছি আর আমি আগের দিনই মনে হয় বিজয় লক্ষ্মীদির সাথে কথা হচ্ছিল তোমার খুব ভুল না হলে উড়িষ্যা থেকে রাইট উড়িষ্যা থেকে না কে একজন এরকমই তো কথা হচ্ছিল তোমার সাথে হ্যাঁ 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 তো যাই হোক মোটামুটি সবাইকে একটু চেনার চেষ্টা করি প্রোফাইল দেখলে একদম মুখস্থ হয়ে যেত যদি আমি কমেন্ট করে লাইভ করতাম তাহলে কিন্তু একদম আমার সবাইকে মুখস্থ হয়ে যেত 240 সময় ম্যাম লিখছে 1850 মটকা মাসলিন গুলোর কালার গুলো দেখিও কোনটা বলছে 1850 মটকা মাসলিন আচ্ছা যেটা হলো পাতাটা যেটা পাতা সিকোয়েন্সটা 1850 ঠিক আছে আমি চেষ্টা করব হ্যাঁ ওটার কিন্তু ফুল কালার সেটের একটা ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে হ্যাঁ ওখান থেকে দেখেও বুক করলে হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ ওটা দেখিয়ে দেব আচ্ছা আজকে কি কি দেখাবে আজকে বেঙ্গল হ্যান্ডলুমস এর প্রচুর নিউ লঞ্চিং তার সেটার জন্য কিন্তু সবার ঝটপট জয়েন করতে হবে ইনস্ট্যান্ট বুকিং নেবে এমনিতে তোমরা এগুলো তো এমনি রেকর্ডেড দেখেও বুক করতে পারবে তার কারণ হচ্ছে বেঙ্গল হ্যান্ডলুমস এর সব শাড়ি পেয়ে যাবে মোটামুটি কিছু প্রি বুকিং হবে কিছু ইনস্ট্যান্ট বুকিং এ সোল্ড হয়ে যাবে তো সব রকম মিশিয়ে আজকে থাকবে যারা রেকর্ডেড দেখবে তারা একদম মন খারাপ করবে না নির্দ্বিধায় বুকিং করবে 286 শাশ্বতী ম্যাম লিখছে হাই আজকে ব্রোকেট কাঞ্জিভরম দেখাবে আজকে কিন্তু কাঞ্জিভরমের দিন নয় ব্রোকেট কাঞ্জিভরম যেগুলো একটু প্রাইসি সেগুলো কিন্তু আমি আবার থার্সডেতে দেখাবো ঠিক আছে আর যেগুলো একদম একদম তোমার সেমি প্রিমিয়াম নয় সেগুলো আমি আবার দেখাবো মঙ্গলবার আচ্ছা অনামিকা ম্যাম সামনেই অ্যানিভার্সারি আছে তোমার মুগা মটকাটা পরার ইচ্ছে আছে তখন ফিডব্যাক দেব একদম মানে ছবি সহ ফিডব্যাক চাই ফিডব্যাক পেলে আমাদের সবার খুব ভালো লাগে শ্রীলেখা ম্যাম দিদি আজ গাজী পাটোলার কালার গুলো কি একবার দেখাবে গাজী পাটোলা আজকে না কিন্তু আজকে গাজী পাটোলা দেখাচ্ছি না গাজী পাটোলা ভিডিও কল করে দেখিয়ে দেবে
আর অনেক গাজি পাটনার ভিডিও আছে লাইভে আমি দেখিয়েছি, সেরকম কিছু আছে, তো ওগুলো একটু দেখে নিতে হবে। আজকে নয়, ভিডিও কল করলে ওরা অলওয়েজ আজকে সারাদিন ভিডিও কলে যে দেখায়, সারাদিন আজকে নাকি এরকম ক্যামেরা মোবাইল ধরেছিল, সারাদিন ননস্টপ ভিডিও কল হয়েছে। তো ভিডিও কল করো, কোনো অসুবিধা নেই, কালকে 12টা করে। হ্যাঁ, 319 খাড্ডি কি আজকে দেখাবে সুতপা ম্যাম? আজকে নো খাড্ডি, অনলি বেঙ্গল হ্যান্ডলুমস, ঠিক হে? আজ না, পুরা জো দিখাওঙ্গি পুরা বেঙ্গল হ্যান্ডলুম কা সারি হে, আর পুরা বহুত সারে সারি আজ নিউ লঞ্চিং হে, তো বনে রহিয়ে মেরে সাথ। আর ইয়ে না মিল জায়েগা আপকো কমেন্ট আর লাইক করনে মে, জাদা সে জাদা কমেন্ট আর লাইক কিজিয়ে, উইনার কো মিল জায়েগা ইয়ে সারি, ঠিক হে? আচ্ছা, মুগা মটকার প্রাইস ইশা ম্যাম? মুগা মটকার প্রাইস হচ্ছে 8000, আমি চেষ্টা করব দেখানো, ঠিক আছে? 324, ওকে। সবাই একটু লাইভটাকে শেয়ার করতে থাকো, শেয়ারেও পাবে গিফট, এটা শেয়ার, এটা কিন্তু কমেন্ট আর লাইকের জন্য, ঠিক আছে? এটা কমেন্ট আর লাইকের জন্য একদম, এত সুন্দর একটা টিস্যু শাড়ি পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ টিস্যুটা একদম পুরো হ্যান্ড ওভেনে যাচ্ছে, এই হচ্ছে পল্লুটা আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা শেয়ার আর সরি কমেন্ট আর লাইকে পেয়ে যাবে, আর শেয়ারিং এ পেয়ে যাবে এইটা। কি দারুন না, খুব সুন্দর শাড়ি। আচ্ছা, সবার কমেন্ট গুলো একটু নাম দিই। সুতপা ম্যাম লিখছে যে অর্গানিক লিনেন, অর্গানিক লিনেন একদম দেখাবো। মনীষা ম্যাম খুব মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, বললাম তখন দাইনি। আচ্ছা আচ্ছা, ভাস্বতী ম্যাম লিখছে আপনার সাথে দেখা করতে চাই, তো ফুলিয়া স্টেশন থেকে ঠিকানাটা বলবেন প্লিজ। একদম ফুলিয়া স্টেশনে এলেই কিন্তু আমাদের গাড়ি গিয়ে আপনাকে রিসিভ করে আনবে, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা কল করে নিতে হবে, ঠিক আছে? আপনাকে আবার ড্রপও করে দিয়ে আসবে স্টেশনে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 364, ওকে। সবাই এটা শেয়ারিংয়ের জন্য, যারা যারা শেয়ার করছো তারা কিন্তু উইনার যে হবে তারা কিন্তু সে পেয়ে যাবে এই শাড়িটা। তমালি ম্যাম লিখছে ফার্স্ট টাইম তোমার থেকে বেঙ্গলের 3750 ব্ল্যাক কাতানটা পারচেজ করেছি, এক্সাইটেড হাতে পাওয়ার জন্য। একদম পেয়ে কিন্তু জানাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা, এটা শেয়ারিং এর জন্য, যে যে জ্যাদা সে জ্যাদা শেয়ার করেঙ্গে আর বিনার কো মিল জায়েগা ইয়ে সারি, ঠিক হ্যাঁ? ইয়ে ইসকা পল্লু হ্যায় আর ইয়ে ইসকা বিপি হ্যায়, টিশু হ্যায় সারি, ইয়ে পুরা হ্যান্ড ওভেন যা রা হ্যায়, পুরা এসা স্টাইফ হ্যায় সারি মে, ইয়ে মিল জায়েগা শেয়ারিং কে উপর, ঠিক হ্যাঁ? তো বহুত সারে শেয়ার আর কমেন্ট লাইক করতে রইয়ে। বাসন্তী ম্যাম জামদানি দেখাবে আজকে? জামদানি তো আজকে নিউ লঞ্চিং আছে, একটা নিউ লঞ্চিং জামদানি যেটা আমার স্টোরিতে দেওয়া আছে, আমি দেখাবো, একটু সাথে থাকতে হবে। আচ্ছা, এটা একটুখানি স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এই নাম্বারগুলোর বাইরে কিন্তু আমাদের কোনো নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের এই এর বাইরে কোনো নাম্বার নেই, ঠিক আছে? এই কটা নাম্বারে যোগাযোগ করতে হবে, শাড়ি বুকিং নাম্বার, কুর্তি বুকিং নাম্বার, রিসেলিং নাম্বার, ভিডিও কলিং বুকিং নাম্বার সবটাই দেওয়া আছে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে, এই কটার বাইরে কিন্তু আমাদের এক্সট্রা কোনো নাম্বার নেই, কেউ কোনো নাম্বার প্রোভাইড করলে কিন্তু মানে আমাদের তরফ থেকে এই কটা নাম্বারই কিন্তু যাবে, ঠিক আছে? 420, ওকে। খুব ভালো লাগছে দিদি তোমাকে, মিষ্টি ম্যাম, থ্যাংক ইউ। ইয়ে শাড়ি কেসা লাগা পহলে বলিয়ে, সবকো বলনা ইয়ে শাড়ি কেসা লাগা, মুঝে তো বহুত আচ্ছা লাগা শাড়ি, আপ সবকো কেসা লাগা ইয়ে থোড়া সা শেয়ার কিজিয়ে মেরে সাথ। লিপিকা ম্যাম লিখছে দিদি আমি জলপাইগুড়ি থেকে বলছি, তোমার লাইভ আমি দেখি খুব খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু জয়েন করতে থাকুক, তার আগে আমি আমার শাড়িটা একটু দেখিয়ে নিই। 413, ওকে। ইয়ে পুরা যারাই ওয়াশ মটকে মটকা কে উপর, আর ইয়ে না পুরা যারাই জিরো সাইজ পল আর কাটদানা কে উপর পুরা কাজ কাম হওয়া হে, আর ইয়ে পুরা স্ক্যাল্পিং বর্ডার মে যা রা হ্যায়, এইসকা পল্লু পোর্শন হে, আর ইয়ে ইসকে সাথ ব্লাউজ পিস হে, ও মে দুসরে শাড়ি মে দিখা দুঙ্গি, ঠিক হে? ইয়ে ইসকা প্রাইস, ইসকা প্রাইস যা রা হ্যায় 6850, জিসকো আচ্ছা লাগে না স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ কিজিয়ে, আমারা হোয়াটসঅ্যাপ নাম্বার হে 8101954367। আচ্ছা, অনিন্দিতা ম্যাম লিখছে আজ আমি অ্যালফাবেট অনুযায়ী শেয়ার করছি, এ শেষ হলো এবার বি স্টার্ট হবে। না না একদম, আর কমেন্ট আর লাইক করতে হবে, কমেন্ট করে লাইক করতে হবে, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো আর লাইক করো আর শেয়ার করে দাও। আচ্ছা, আজকে লিনেন দেখাবে? লিনেন আজকে দেখাচ্ছি, অর্গানিক লিনেন দেখাচ্ছি। আচ্ছা, প্রচুর নিউ লঞ্চিং আছে, আমি কয়েকটা মটকা দেখিয়ে চলে যাব ডিরেক্ট আমাদের যেই ঢাকাইটা আজকে লঞ্চ করছি সেটাতে, ঠিক আছে? তো সবাই রেডি তো? স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে। আক্তার আহমেদ লিখছে ব্যাকের রানীটা দেখাও, ব্যাকের রানী which one kunta ha kunta dekha jacche ekhane dekha jacche ota kunta ektu amake ektu bhalo kore bolle ami bujhte parbo 420 okay sabko karna hai share
कमेंट और लाइक। ठीक है, तो सभी के ऊपर गिफ्ट रहेगा। मैं शुरू करती हूँ, आप लोग कमेंट और शेयर करते रहिए। अच्छा, थ्री के मध्य मसलिन प्लीज बुला मैम दिखाएंगे। ठीक है, चलो कलर देखिए। मैंने जो पहले दिन मटका के ऊपर ये कार्डना का वर्क का साड़ी पहना हुआ था ना, वही सेम कलर जा रहा है, वायलेट कलर। ठीक है, मोनिशा मैम लिखे दारुण साड़ी। दारुण साड़ी, सत्यि खूब सुंदर कलर टा, जस्ट दारुण, किच्छु बोलार नहीं। यही होच्छे वायलेट कलर, कलर टा ठीक ठाक आसछे एकदम। ये जा रहा है पूरा ऐसा बॉडी के पोर्शन पे आएगा, और ये इसका पूरा पार है। ठीक है, बॉर्डर है इसका ऐसा, सीक्वेंस है, छोटा साइज का पर्ल है, सीक्वेंस ना वाइड भी है, और थोड़ा सा कलरिंग है, थोड़ा सा मल्टी कलर है, और पूरा कार्डना के वर्क है, दिख रहा है ना। और स्कैल्पिंग में जा रहा है इसका बॉर्डर, और ये है इसका फुल लुक, और ये जा रहा है इसका पल्लू। ब्लाउज पीस में काम है, ये जा रहा है ब्लाउज पीस का काम, ये स्लीव में जा रहा है। इसका प्राइस जा रहा है 6850। जिसको पसंद है ना ब्यूटी को था बुकिंग नहीं तो बुझते पड़ना डाल दो। ये जा रहा है इसका वायलेट कलर, प्राइस है इसका 6850। जिसको पसंद आ रहा है तुरंत स्क्रीनशॉट लीजिए और व्हाट्सअप कीजिए। ठीक है, ये है फुल लुक साड़ी का। আচ্ছা, রোশনি ম্যাম লিখছে আমি আমার গৃহপ্রবেশে পাখি মাসলিনটা পরেছিলাম, পরের দিন পাখি জামদানিটাও পরেছিলাম, জাস্ট অসাম ছিল, সবাই জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে নিয়েছি, তো লিংকটা পাঠাও, এত সুন্দর ছিল শাড়ি দুটো। থ্যাংক ইউ আরএলবি অ্যান্ড টিম। থ্যাংক ইউ, আমরা তোমাকে থ্যাংক ইউ বলবো, কারণ তুমি সবাইকে রেকমেন্ড করছো আমাদেরকে, আর পরে সুন্দর সুন্দর রিভিউগুলো কিন্তু আমাদেরকে পাঠাতে কেউ ভুলবেন না। যাদের পরে এত ভালো লাগছে তারা কিন্তু প্রত্যেকে আমাদেরকে ছবি পাঠাবেন, যাতে আমরা একটু সবার সামনে এগুলো পোস্ট করতে পারি, মানে আমাদের পেজে যাতে পোস্ট করতে পারি। আক্তার আহমেদ লিখছে এত ট্রাই করে এখনো জিততে পারিনি। না, এটা তো আমার হাতে নেই না, এটা পুরো মানে এগুলো কি হয় পুরো কপালের উপরে ডিপেন্ড করে না কখন পেয়ে যাব। অর্পিতা ম্যাম আমি শাড়ি পেয়েছি রাজদীপ, খুব সুন্দর। থ্যাংক ইউ। কালারটা দেখুন খুব সুন্দর, একদম স্কাই, মানে তুতে কালার এটা। হ্যাঁ, ये जा रहा है पूरा तूते कलर को, क्या बोलते हैं, स्काई कलर, डीप स्काई कलर ये। और ये इसका पल्लू है, सेम जा रहा है इसका स्लीव में वर्क जा रहा है, और प्राइस जा रहा है इसका 6850। प्योर वाश मटका में जा रहा है, क्वालिटी ऐसा है जो आप लोगों ने पहना था ना पहले, जो मैं दिखाया था वेव मटका, वो वाला है पूरा, वो ही साड़ी है। उस साड़ी में ना, उस साड़ी का सेम मटेरियल है, और काम थोड़ा सा अलग है, काम यहाँ पर डड्डा का काम हुआ है, इतना ही डिफरेंस है। बहुत अच्छा साड़ी है, पहनने से पता चलेगा। प्राइस जा रहा है ओनली 6850। সুতপা ম্যাম লিখছে ঢাকাই দেখাও। একদম দেখাবো, আর একটা দেখিয়ে ঢাকাই দেখাবো। আচ্ছা, নিউ ডিজাইনের শিবরি কবে দেখাবে সঞ্জনা ম্যাম? আমি তো পরবো ভেবেছিলাম, তাই ভাবছি পরেই নিয়েছি। নিউ ডিজাইনের শিবরি, শিবরি আমি আর দেখাবো না, এবার আমি বলেই দিলাম শিবরি আমি আর দেখাবো না। সবাই হাসছে আমার দিকে, এখানে তাকিয়ে এখানে বসে বসে, যে শিবরি লঞ্চ করতে পারছে না, সবাই রোজ রোজ শিবরি বলে। একদম যখন শিবরি লঞ্চ করবে একটাও নেবে না তোমরা, আমি ফেলে রাখবো ঘরে, কারণ ওরা টাইমলি লঞ্চ করতে পারছে না, কেউ তো রেডি করতে পারছে না। অ্যাকচুয়ালি ওদেরও দোষ না, ওয়েদারটা এত খারাপ যাচ্ছে না, ওয়েদার খারাপ হলে এইসব শাড়িগুলো হতে একটু প্রবলেম হয়। আচ্ছা, রেশমাদি লিখছে দিদি ইউটিউব চ্যানেলে যে ব্ল্যাক শাড়িটা দেখেছি ওটা কি আজকে দেখাবে? ওটা আজকে দেখাবো না, আমি দেখিয়ে দেবো নেক্সট দিন। ঠিক আছে, ইয়ে যা রা হ্যায় পুরা ফুসিয়া পিঙ্ক, বহুত আচ্ছা কালার হ্যায়, ডিপ রানি। আচ্ছা, এটা আসছে ঠিকঠাক, একদম ঠিকঠাক আসছে। ইয়ে যা রা হ্যায় ইসকা পল্লু, আর ইয়ে যা রা হ্যায় ইসকা ব্লাউজ পিস। সরস্বতী পুজোতে পরার জন্য টুকের মধ্যে কিছু দেখিও। দেখাবো দেখাবো, कैसा है कलर बोलिए, बहुत अच्छा है ना कलर। ये जा रहा है इसका पल्लू, प्राइस सेम 6850। আচ্ছা, আজকে সব রেঞ্জের কিন্তু আমরা হলুদ শাড়ি দেখাবো। আচ্ছা, সুস্মিতা ম্যাম লিখছে যে পেশেন্ট দেখবো নাকি আপনার লাইভ দেখবো বুঝতেই পারছি না, রেকর্ডেড লাইভ দেখলে কোনো শাড়ি পায় না আফটার ক্লিনিক, জাস্ট ভাবো আমার কন্ডিশন। না না না, একদম দেবো ম্যাম, কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট রেকর্ডেড দেখে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, একদম হার্ড এন্ড সোল চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা আমি না আজকে তো প্রিমিয়াম কোনো শাড়ি দেখাবো না, বাট ওটা রিস্টক হয়েছে, ওটা কি তোমার ফুল বুকিং? একটা দিতে পারবে? জাস্ট দেখিয়ে দিতাম তাহলে, একটা দেখিয়ে দেবো যেটা আমি পড়েছিলাম, মানে প্রচুর ডিমান্ড,
যেটা আমরা দিতে পারিনি সেটা রিস্টক হয়েছে, যে নেবে ফার্স্ট বুকিং করো, নালে কিন্তু আমি দিতে পারবো না আবারও। আচ্ছা, রয়্যাল ব্লু বেনারসি শাড়ি ফুল ওয়ার্কে হবে? যে দুটো আমাদের রিস্টক হয়েছে সেই দুটো একটু দেখিয়ে দাও, যে এই দুটো রিস্টক হয়েছে যারা বুকিং করে পায়নি তাদের বুকিংটা নিয়ে নেবে। চিত্রালী ম্যাম লিখছে তুমি চিকন কবে আনছো? চিকন অলরেডি আমার কাছেই আছে, বাট আজকে তো বেঙ্গল হ্যান্ডলুম, আমি দেখছি কোনদিন একটা স্পেশাল লাইভ করে দেবো, থার্সডেতে হয়তো দুটো লাইভ করবো, এরকম কিছু একটা হবে। সবাই জয়েন করতে পারছে? 452 ওকে, সবাই লাইভটাকে শেয়ার করতে থাকো। আচ্ছা, এই এটা একদম ভায়োলেট কালার, আগেরটা কি দেখালাম ফার্স্টে? না না না, আরেকটা পার্পল দেখিয়েছি। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু একটু বেগুনি, হ্যাঁ একটুখানি রয়্যাল ব্লু আর বেগুনি মিক্স করলে যে কালারটা হয় সেই কালারটা আসছে, দুর্ধর্ষ না কালারটা, খুব সুন্দর। এই কালারগুলো পরলে না জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর। পিয়ালি ম্যাম লিখছে তসর বেনারসি আর কোরা বেনারসি দেখিও, বিয়ে বাড়ি আছে? আজকে না, ওটা কিন্তু একটু ভিডিও কলিং এ দেখতে হবে। আচ্ছা, বাংলাদেশি জামদানি কি আজকে দেখাবে শতরূপা ম্যাম? বাংলাদেশি জামদানি আজকে দেখিয়ে দেবো, একদম দেখিয়ে দেবো। আচ্ছা, ইয়ে নিউ লঞ্চিং এক জামদানি হ্যায়, মসলিন জামদানি দেখিয়ে, ইয়ে পহন কে আনি মায়ে আজ, আজ স্টোরি, আজ স্টোরি মে জো থা সারি ইয়েহি সারি থা, ঠিক হে, বহুত আচ্ছা, ইতনা আচ্ছা সারি থা, মে না দেখ কর পহন पहन लिया था पहले दिन, तभी मैं एक पिक खींचा और आज स्टोरी में डाल दिया। अच्छा, कम रेंजर की किछु देखाबे आजके जोई मैम? कम रेंजर की দেখাচ্ছি আজকে? কম রেঞ্জের কিছু খুব একটা কিছু দেখাচ্ছি না, যদি কম রেঞ্জের কিছু চাই তো একটু ভিডিও কল করে নিলে কিন্তু ওরা একদম কম রেঞ্জের, যেরকম অনেকেই তত্ত্বের শাড়ি 500 কেউ 20-25 করে ভিডিও কলিং এ নিয়ে নিচ্ছে, সেরকম কিন্তু 500-600 প্রচুর রয়েছে, সেরকম ভিডিও কলিং এ দেখে নেওয়া যাবে। আচ্ছা, চিকন কারি কবে দেখাবে জয়ী ম্যাম? চিকন কারি দেখছি নেক্সট দিন হয়তো দেখিয়ে দেবো। ইয়ে যা রা পুরা ব্ল্যাক কে উপর মাল্টি কালার কা ইয়ে না পুরা এসা জাল হে, জাল কাম হুয়া হে সারি মে, আর ইয়ে যা রা ইসকা পল্লু একদম না কপার জরি কা উপর কাম হুয়া হে, উইদাউট বিপি, ইয়ে না ইসমে না বিপি নেহি হে, ঠিক হে, ইসমে কোই বিপি নেহি হে, উইদাউট বিপি ইসকা প্রাইস যা রা 2650। তুলিকা চ্যাটার্জি লিখছে এত মিষ্টি করে হিন্দি বলার জন্য অভিনন্দন। হিন্দি আমি একদমই ভালো বলতে পারি না, চেষ্টা করি, কিছু যারা আছে তাদের জন্য একটু চেষ্টা করি। শতরূপা ম্যাম লিখছে তুমি যে স্কাই কালারের জামদানিটা পরেছিলে ওটার প্রাইস কত? ওটার প্রাইস কি ওটা বলো, যেটা প্রি বুকিং দিচ্ছ? 5750 ওটার প্রাইস, 5750। আচ্ছা, ইয়ে যা রা ইসকা ফুল লুক মে না পুরা খোল কে দিখাতি হু, ঠিক হে, তব সমঝ মে আয়েগা সারি কা লুক, ইয়ে হে সারি কা লুক, এসে আয়েগা, দেখিয়ে, বহুত আচ্ছা সারি হে, বহুত আচ্ছা, ইয়ে পুরা সারি মে যা রা এসা কাম, পুরা সারি মে। ম্যাম লিখছে রয়্যাল ব্লু আর অক্সফোর্ড ব্লু পিওর কাতান বেনারসি শাড়ি কি হবে? তাহলে আমি কল করে নেব, প্রাইস রেঞ্জটা যদি বলে দাও। এখানে তো এইভাবে বলা যায় না, প্রচুর শাড়ি স্টক থাকে, সব শাড়ির দাম বা কালার এইভাবে বলা যায় না, তো একটু ফোন করে নিলে ওরা অবশ্যই গাইড করে দেবে। আচ্ছা, জয়ী ম্যাম লিখছে সরস্বতী পূজোতে পরার জন্য হলুদ কালারের শাড়ি দেখিও। হলুদের শাড়ি কিন্তু আমরা অনেক দেখাবো আজকে, হ্যাঁ একটু সাথে থাকতে হবে। এই যাচ্ছে হচ্ছে শাড়িটার বহর দেখুন, এতটা বহর, মানে আমি অনেকটা হিল পরে আছি, তারপরে এতটা বহর আসছে, আমি পুরো নিচটা দেখা যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা, যারা অনেক হাইট তাদের অনেকের শাড়ির বহর নিয়ে প্রবলেম হয়, ইসমে না জো শাড়ি হে ऐसा कोई प्रॉब्लम नहीं आएगा, ये साड़ी का फुल लुक विदाउट बीपी, प्राइस जा रहा है इसका ओनली 2650, इतना सुंदर साड़ी इतना कम प्राइस में नहीं मिलेगा दूसरी जगह पे, गारंटी है, ঠিক আছে 2650। আচ্ছা, মাম্পি ম্যাম লিখছে দিদি পৈঠানি সিল্ক কি দেখাবেন আজকে? আজকে কিন্তু কোনো পৈঠানি নয়, আজকে ওনলি বেঙ্গল হ্যান্ডলুমস। ইয়ে যা রা ইসকো কিয়া বলতে হ্যায়, অলিভ গ্রিন। অনিন্দিতা ম্যাম লিখছে ঠিক বলেছো, আমি বাচ্চাদের পড়াবো নাকি লাইভ দেখবো, 4-5 পর্যন্ত গ্যাপ রাখি জাস্ট লাইভ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, রেকর্ডেড দেখুন আপনারা, কোনো অসুবিধে নেই, রেকর্ডেড দেখো বুক করুন, আপনারা আপনাদের কাজ করেই আমাদের লাইভ দেখুন, তারপরেও আমরা কিন্তু আপনাদের হেল্প করে দেবো, কোনো সমস্যা নেই, কোন প্রোডাকশন তো এগুলো হয়ে যাবে। ইয়ে যা রা ইসকা পল্লু পোর্শন বর্ডার মে না পুরা এসা কাম হ্যায়, পুরা এসা কাম হ্যায়, আর ফুল বডি কা লুক এসা আয়েগা,
थोड़ा सा लाइट कलर है जो पेस्टल शेड जिसको अच्छा लगता है तो वो ना ये साड़ी ले सकते हैं। ये एकदम लाइट शेड पेस्टल शेड में है, ये इसका पल्लू पोर्शन है। प्राइस इसका 2650। चित्राली मैम लिखते चिकन कब आनछो? चिकन ऑलरेडी हमार काछे किंतु आमी हयतो थर्सडे ते देखाबो। ठीक आछे, ये जा रहा है डीप बॉटल ग्रीन। विजयलक्ष्मी साहू लिखते दीदी पटली साड़ी होबे? पटली होबे, एबार কিসের মধ্যে পাটলি সেটা বলতে হবে, মানে অনেক শাড়ির মধ্যে পাটলি পল্লু হয় আর সব শাড়ির মধ্যে কিন্তু হবে না, তো একটু ভিডিও কল করে নিলে অবশ্যই দেখিয়ে দেবে। অমরা দীপাঠি লিখছে এনি এক্সক্লুসিভ ব্লাউজ অপশন উইথ দিস শাড়ি? একদম, আমি বলবো এই শাড়িগুলো যেহেতু খুব হেভি ওয়ার্ক করা না, এটার সাথে প্লেন ব্লাউজ পরলেই বেশি ভালো লাগবে। আমরা ডিজাইনারে যাব না, যদিও যাই খুব স্লিক ডিজাইনে যাব, কারণ শাড়িটা এত হেভি ওয়ার্ক, তো এর জন্য প্লেন ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে। আচ্ছা, শ্রীতমা ম্যাম লিখছে দিদি আমি ফেসবুক দেখে একটা শাড়ির স্ক্রিনশট দিয়েছিলাম, প্লিজ একটু দেখো। একদম, বিউটি দেখে দেবে, ফেসবুক দেখে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ, আর আগের দিন মঙ্গলবার দিনকে অনেকে অনেক শাড়ি পাওনি, তার জন্য আবার রবিবারের অনেকে অনেক শাড়ি পাওনি, তার জন্য খুব সরি, আবার রবিবার আসছি তোমাদের জন্য। যারা পাওনি আবার রবিবার হবে ধামাকা। ঠিক আছে, তো এখনো তার আগে দুটো লাইভ আছে, তো বৃহস্পতি না, বৃহস্পতিবার একটা আছে, শনিবার দিন একটা কুর্তি হবে, তারপরে আবার রবিবারের ধামাকাটা তোমাদেরকে দেবো। ঠিক আছে। আচ্ছা, জয়ী ম্যাম লিখছে সিওডি কোথায় কোথায় অ্যাভেলেবেল? সিওডি কলকাতায় হয়, তার জন্য একটু কল করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, সবাই জয়েন করতে পারছে? 421। ওকে, ইয়ে যা রা বটল গ্রিন আর ইসকা পল্লু হে। আমার প্রোফাইল জঘন্যতম ভাবে রিচ ডাউন হয়েছে, কিচ্ছু করার নেই, তোমরা এত শেয়ার করছো তবুও জয়েন করতে পারছে না, কারণ অনেকের নোটিফিকেশান আমি পাচ্ছি না, অর্ধেক লোকের নোটিফিকেশান আমি পাচ্ছি না, যেরকম সেরকম আমার নোটিফিকেশানও কারোর কাছে যাচ্ছে না, কারণ আমার অনেক চেনা পরিচিত যারা আপলোড করছে কিছু, তাদের কোনো নোটিফিকেশান বা আমাকে কেউ রিভিউ দিয়েছে সেটার নোটিফিকেশান আমি পাচ্ছি না, তো একটু প্রবলেমে আছে আমার প্রোফাইলটা। আচ্ছা, আমার মেয়ের রাইজ সেরিমনিতে পড়ার জন্য কোনো শাড়ি দেখাও দিদি, পূর্ণিমা ম্যাম লিখছে। একদম, আমি দেখানোর চেষ্টা করব, আমি বলবো মাসলিনকে অ্যাভয়েড করুন, মটকা বা অর্গানিক লিনেন পরুন বেশি ভালো হবে, কারণ রাইস সেরিমনিতে না বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাচলা করতে হয়, খুব বেশি পাতলা শাড়ি হলে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, তো একটু ইয়ে করুন, একটু এই ধরনের যেটা ট্রান্সপারেন্ট নয়, একটু সেফটি পিনে মানে ছিঁড়ে যাওয়ার চান্সটা কম, সেরকম শাড়ি পরুন। আয়শ্রী ম্যাম লিখছে টিস্যু শাড়ি দেখাবে আজ লো রেঞ্জে? লো রেঞ্জে টিস্যু শাড়ি দেখছি, চেষ্টা করছি। ইয়ে যারা ইয়েলো ইয়ে না এসে আয়েগা ইসকা লুক, দেখ রা হ্যায় না, পুরা জাল হ্যায়, প্রাইস যা রা ইসকা 2650 উইদাউট বিপি। হ্যাঁ, ইয়ে যা রা মসলিন জামদানি, পুরা ডিফারেন্ট লুক ওয়ালা এক জামদানি হ্যায়, ইয়ে যা রা ইসকা পল্লু উইদাউট বিপি, প্রাইস যা রা 2650। 6950 এর মটকা কি এখন আছে সোমা ম্যাম? 6969 এর ডিজাইনটা আসেনি, ওটা এখনো কিন্তু প্রচুর মসলিন দেখানো বাকি, আজকে প্রচুর ধামাকা আছে, সাথে থাকতে হবে, না হলে কিন্তু হবে না, মানে প্রচুর ধামাকা আছে। আচ্ছা, এটার সাথে একটা রানি কালারের ব্লাউজ দাও, ইয়ে যা রা পুরা স্কাই কালার, ইয়ে পুরা স্কাই মে যা রা, আর থোড়া থোড়া জায়গা পে না এসা ইয়েলো হোয়াইট মে কাম হ্যা, পুরা জাল হ্যায় শাড়ি মে, আর ইয়ে যা রা ইসকা পল্লু উইদাউট বিপি, ইসকা প্রাইস যা রা মসলিন জামদানি, ইসকা প্রাইস যা রা 2650। আচ্ছা, দেওরের বাসি বিয়েতে পড়ার কিছু দেখাও না মিতালি ম্যাম? এই ধরনের পড়ো, মানে জামদানি আমার মনে হয় খুব ভালো লাগবে, মানে একদম ডিফারেন্ট লুকের আমি জামদানি, মানে কেউ সবাই তোমাকে একবার জিজ্ঞাসা করবে কি শাড়ি পরেছো, এটা এতটাই আনকমন, এতটাই আনকমন। আর রেশমাদি লিখছে আজকে মৌসুমি কমেন্ট পড়ছি, সে গলাটা চেনা চেনা লাগছে। ইয়ে যা রা বেজ কালার, হ্যাঁ, ইসমে না এসা পল্লু হ্যায়, পুরা জরি কা উইভিং হ্যায়, ইয়ে পুরা উইভিং মে যা রা হ্যায়, ঠিক হ্যায়, ইয়ে পুরা উইভিং মে যা রা হ্যায়, মসলিন জামদানি হ্যায়, ইয়ে পুরা এসা কাম হ্যায়, কোই ভি কিসি ভি জগা পে গ্যাপ নেহি হ্যায়, ঠিক হ্যায়। বিজয়লক্ষ্মী ম্যাম লিখছে দিদি এই শাড়ি নরম আছে তো? নরম, একদম নরম, পরবে আমার ভিডিওটা পোস্ট করবে খুব শীঘ্র, রিলসটা বানিয়ে নিক পোস্ট করবে, আমি ওখানে হাঁটছি বা আমার ফটো দেখেই বুঝতে পারবে, শাড়িটা ভীষণ বডি হাগিং, ভীষণ বডি হাগিং। আচ্ছা, অনিন্দিতা ম্যাম লিখছে রেকর্ডের দেখার রিস্ক নিতে ভয় হয়। একটু ভয় হয়, তো ইয়ে যা রা ম্যাজেন্ডা, ইয়ে ইসকা পল্লু হ্যায়, আর ইয়ে ইসকা ফুল লুক হ্যায়, প্রাইস যা রা ইসকা 2650। আচ্ছা, জয়ী ম্যাম অনেক শাড়ি নিয়েছি, আরো নেওয়ার ইচ্ছে আছে। একদম একদম, ইয়ে যা রা ফিরোজা, ঠিক হ্যায়, ইয়ে সব পেস্টেল শেড মে আয়েগা, বহুত আচ্ছা কালার হ্যায়, আর ইয়ে যা রা ইসকা পল্লু ব্লু কালার কি কোই ব্লাউজ সে পেয়ার করকে পহনিয়ে বহুত আচ্ছা লাগেগা,
मैं दिखाती हूँ ब्लू कलर की कोई ब्लाउज, देखकर कैसा लगेगा। अच्छा रेखा मैम लिखे कल सेमी ऑर्गेन्जाटा पेलम, एत सुंदर शाड़ी जा देखे तार थेके ओ बेशी सुंदर। एबार सरस्वती पुजोते तुम्हार शाड़ी पोरे ताक लागिए देबो। एकदम ताक लागिए दीते हबे। ये जा रहा है ऐसा ऐसा पेयर करके पहनिए, बहुत अच्छा लगेगा। ब्लाउज का प्राइस जा रहा है 1950, साड़ी का प्राइस 2650। साड़ीर साथे साथे कंट्रास्ट ब्लाउज गुलो देखाओ प्लीज। हाँ देखाच्छी देखाच्छी, कोएकटा ब्लाउज निये कंट्रास्ट देखाओ तो एटार साथे रानी कलर ब्लाउजटा दाओ। सॉरी। अच्छा हाय दी शेयर करेछी अदिति मैम। थैंक यू, सबाई शेयर करो, शेयर आर लाइक एर आछे एकटा गिफ्ट, आर शेयर माने लाइक आर कमेंटे एकटा गिफ्ट आछे, आर शेयरिं एर उपर एकटा गिफ्ट आछे। ठीक आछे, ये जा रहा है প্যারেট গ্রিন। এই ঢাকাইগুলো কি সুন্দর গো, সবগুলো রেসেস নিচ্ছি রেশমা ম্যাম। ये जा रहा है इसका, इसके साथ ना ऐसे ऐसा कोई कंट्रास्ट में ब्लाउज पहनिए, बहुत अच्छा लगेगा। ब्लाउज का प्राइस जा रहा है 1950, साड़ी का प्राइस जा रहा है 2650। पल्लू के ना पल्लू में ऐसा वीविंग का काम है, जरी से काम हुआ है और ये पूरा वीविंग में जा रहा है। ठीक है। अच्छा रोशनी मैम लिखे रेड कलर नेटर ऊपर साड़ीटा की रिस्टक হবে, যেটা আগের দিন লাইভে দেখালে। হ্যাঁ ওটা হয়ে যাবে, তাই না? ওটা হয়ে যাবে, মঙ্গলবার দিনকে চেষ্টা করব দেখানোর। ঠিক আছে, ইয়ে যা রা রবিবার, সরি রবিবার। পিঙ্ক পিঙ্ক মে না ব্লু দাও, নিচে নিচে হাতটা দাও। ইয়ে না বেবি পিঙ্ক মে যা রা, আর ইয়ে ইসকা পল্লু হ্যায়, এত প্রোফাইলটা রিচ ডাউন হয়ে যায় কেউ দেখতে পাচ্ছে না। 438। হ্যাঁ খুব রিচ ডাউন হয়েছে, মানে আমি কারোর নোটিফিকেশন পাচ্ছি না, কারোর নোটিফিকেশন পাচ্ছি না। ইয়ে যা রা বেবি পিঙ্ক। रीता मैम लिखे जो आपने वेयर किए है उसका मटेरियल एंड प्राइस। मैंने जो वेयर किया हूँ उसका मटेरियल से प्योर वॉश मट का, उसके ऊपर ऐसे काम किया हुआ है, इसका प्राइस जा रहा है 6850। ठीक है, और ये मसलिन रेशम जामदानी है, ये है इसका पल्लू और ये इसका पल्लू पूरा जाल में काम किया हुआ है, और इसके साथ ना ऐसे कॉन्ट्रास्ट में ब्लाउज पहनिए, बहुत अच्छा लगेगा। ब्लाउज का प्राइस जा रहा है 1950 और साड़ी का प्राइस 2650। पम्पा मैम 5.5 जामदानी साड़ी उइथ जोड़ी देखाबे। हाँ देखाबो, सेटा बांग्लादेशी जामदानी देखाबो। ठीक आछे, लास्ट कलर। अच्छा लोपा मुद्रा मैम एफबी टाइमलाइन एंड ऑल ग्रुप्स से शेयर करेछी। थैंक यू सो मच। ये जा रहा है मिडनाइट ब्लू के ऊपर, ये इसका पल्लू है, बहुत अच्छा कलर दिखाया मैंने, सभी कलर ना बहुत अच्छा है। प्राइस जा रहा है ओनली 2650। ठीक है, बोलो ना पीकॉक ब्लू ड्रेस टा कबे पाबो, अख्तर अहमद लिखछे। पीकॉक ब्लू कोनटा गो, जेटा आमी পরেছিলাম আজকে রিস্টক হয়েছে, দেখো একটা প্যাকেটে ছিল না, আমি দেখিয়ে দিচ্ছি এটা কি রিস্টক হয়েছে। ওরা বলছিল আপডেট দেবে রিস্টকের জন্য, বাট আজকে আমাদের এতগুলোই পোস্ট হয়ে গেছে জন্য আমরা রিস্টকের পোস্টটা দিনই, যা যা রিস্টক হবে এবার না গ্রুপে আমাদের পেজেই রিস্টক বলে দিয়ে দেবে। ঠিক আছে, আপডেট দিয়ে দেবে, তোমরা ওখান থেকে বুক করে নিতে পারো। পুরো খুলে ফেলেছে নানু শাড়ি। আচ্ছা সরস্বতী ম্যাম লিখে কমেন্ট করতে পারছি না কেন। কমেন্ট করতে পারছি না কেন মানে, কেন কমেন্ট তো করা যাবে। আচ্ছা পুরো খুলো না। আচ্ছা খুলছো? আচ্ছা ব্লাউজ কি কাস্টমাইজ করো? এটা না, এটা এটা আরেকটা নতুন দিয়ে দিয়েছে, ধরো একটু, এটা নতুন দিয়ে দিয়েছে, এটা না এই স্টাইলটা এসছে, তবে ওই স্টাইলটাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি ওইরকম পড়েছিলাম, কাটিংটা আলাদা, ওটা থ্রি থ্রি পার্টে ছিল, এটা ওয়ান পার্টে করে করা হয়েছে, মানে ওটাই ওয়ান পার্টে করে। হ্যাঁ একটু বলে দাও করছে। আচ্ছা নিউ লঞ্চিং। ঠিক আছে, কজন আছে আমাদের সাথে এখন? সুতপা ম্যাম লিখছে কমেন্ট আটকে দিচ্ছে, মানে হয়তো অনেক কমেন্ট করার পর একটু কমেন্ট স্টপ করে দেয়, তাই না? হ্যাঁ দেয়, এটা আমি দেখেছি। আচ্ছা মানে পার্টিকুলার কাউকে দেবে নাকি সবাইকে দেবে? কাউকে, যে অনেক কমেন্ট করে তারটা স্টপ হয়ে যায়। আর কি করে ফেসবুক আমাকে একটু বল, বলো তো সবাই কি কি করে, মানে এইভাবে করলে কিভাবে চলবে? হ্যাঁ তাই না, প্রচুর রুলস না? আচ্ছা রুলসের মধ্যে রুলসগুলো আমাকে একটু শিখিয়ে দিও, তোমরা আমাকে কেউ একটু শিখিয়ে দিও তো কি কি রুলস মেনটেন করতে হয়। কজন আছে আমাদের সাথে? 430। ওকে সবাই একটু লাইভটাকে শেয়ার করো। আমি দেখছি কিছু জায়গায় গিয়ে না কি হচ্ছে, ভিউয়ার্সটা না স্ট্যান্ড বাই হয়ে থাকছে, না বাড়ছে না কমছে, এটা হচ্ছে না, মানে একটু যে সমস্যা চলছে সেটা তোমরাও ফিল করতে পারবে। প্রচুর লোকের কমেন্ট যে আমার মেসেঞ্জার ভর্তি হয়ে যাচ্ছে, যে দিদি কখন লাইভ এলে, কখন স্টক আউট হয়ে গেল আমরা জানতেই পারলাম না। তো এটা শুনে খারাপ লাগছে, বিশেষ করে সানডেতে হয় যে কেউ অনেকে জানতেই পাচ্ছে না, শুধু জানতে পাচ্ছে না স্টক আউট। আচ্ছা জয়ী ম্যামও লিখছে যে কমেন্ট হচ্ছে না, কোথায় কোন কিছু একটা সমস্যা আমার প্রোফাইল।
আচ্ছা দেখে না, এটা এই ধরনের কিন্তু আমি একটা শাড়ি পরেছিলাম যেটার আমি ভিডিও ছেড়েছিলাম, অল স্টক আউট, সব প্রি বুকিং, এখন যারা বুক করবে সব প্রি বুকিং, ঠিক আছে? আচ্ছা এটা দেখে নাও, এই টাইপ যেটা যারা ওইগুলো পাচ্ছ না, যারা বুকিং করে ওটা পাচ্ছ না, ভিডিও শাড়ি যেটা পাচ্ছ না, তোমরা এই শাড়িটা কিন্তু নিতে পারো, ঠিক আছে? আচ্ছা অনিন্দিতা ম্যাম লিখছে এসএস নিয়ে নিয়ে ফোনটা স্লো হয়ে গেছে, এত এসএস নিয়েছে, একদম একদম সত্যি শাড়িগুলো এসএস নেওয়ার মতন। লাস্ট কল কো মানে এক ভিডিও পোস্ট কিয়া থা, উসমে জো শাড়ি মানে পহনা হুয়া থা না, ওই শাড়ি কা ওই টাইপ কা শাড়ি হ্যায় ইয়ে, ভিডিও বুকিং মে ও শাড়ি সব সোল্ড হো গয়া হ্যায়, আবহি জো বুক করনা হ্যায় ও সব প্রি বুকিং হোগা, তো জিসকো জলদি হ্যায় না ও ইয়ে শাড়ি ভি লে সকতে হ্যায়, কিউঁকি ইয়ে শাড়ি না উসকে সিমিলার হ্যায় আর বহুত আচ্ছা হ্যায়, দিখানা চাহতি হুঁ ইসকা পল্লু, ইয়ে হ্যায় ইসকা পল্লু পোর্শন, দেখিয়ে কাম দেখিয়ে জরা, দিখ রা হ্যায় না, জিরো সাইজ পার্ল কা কাম হ্যায়, পুরা সিকোয়েন্স সে জিরো সাইজ পার্ল মে কাম কিয়া হুয়া হ্যায়, কাম এসে দিখানা চাহতি হুঁ মে। সিম্পি ম্যাম লিখছে কটন কাতান শাড়ি আছে? কটন কাতান? হুম না, কটন কাতান তো নেই। আচ্ছা তুমি মনে একটু নামটা ভুল বলছো, মানে কি কটন কাতান বলছে তাই লিখেছে, চোখটা পুরো, হ্যাঁ না হাই তুলেছে, ये पूरा साड़ी में ऐसे सीक्वेंस का वीविंग है और ये साड़ी का बॉर्डर पार्ट है, ठीक है? और ये जा रहा है इसका ब्लाउज पीस का पोर्शन, ब्लाउज पीस के स्लीव में भी ऐसा काम है। प्राइस जा रहा है इसका 5450, ठीक है 5450 जा रहा है इसका प्राइस। अच्छा রেশমা ম্যাম লিখছে হ্যাঁ এটা কিন্তু উইভিং এ যাচ্ছে, এটা কিন্তু কোনো পেস্টিং এ যাচ্ছে না, এই সিকোয়েন্সটা কিন্তু উইভিং এ যাচ্ছে। দিদি কাল তোমার টিম তোমার পেজে যে কার্ডশিট মটকা পরে আমার পিকটা পোস্ট করেছে তুমি দেখেছো? আসলে এত এত রিভিউ জানি তোমার দেখা পসিবল নয়, আমি জিজ্ঞেস করছি ব্লু আর স্কাই ফিরোজাদি যে কার্ডশিট মটকাটা একদম দেখেছি, একদম দেখেছি। আচ্ছা এটার সাথে কন্ট্রাস্টের ব্লাউজ দাও তো ঝটপট করে, রানী কালার দাও বা গ্রিন দাও তো, এটার সাথে একটা গ্রিন দিয়ে কেমন লাগে, অলসো গ্রিন দেখো না, ওখানে একটা ব্রোকেটের দেখতে পাচ্ছি কিছু একটা গ্রিন। আচ্ছা পারমিতা ম্যাম লিখছে দিদি অ্যানিভার্সারিতে পড়তে চাই মটকা, প্লিজ 5K এর মধ্যে দেখাও। আচ্ছা একদম দেখাবো, আর তার আগে বলো যে এই ইয়েলোটা কেমন হবে সরস্বতী পুজোর দিন, যাদের কলেজ যেতে হবে মানে বন্ধুদের সাথে সারাদিন আড্ডা, এরকম একটা শাড়ি দুর্ধর্ষ, মানে সারা দিনটা কিন্তু জমে যাবে একদম। দেখো এই এটা না একদম পাল্লুতে পুরো জিরো সাইজ পার্লের কাজ আছে, আর এইটা না পাল্লুর এন্ডে আসবে এই কাজটা, ঠিক আছে? এরকম জিরো সাইজ পার্লের। মৌমিতা ম্যাম লিখছে হাই দিদি কেমন আছো, তানচুরি গ্রিন গোল্ডেন 8500টার জন্য ওয়েট করে আছি, কবে অ্যাভেলেবেল হবে দিদি, অনেকবার ফটো পাঠিয়েছি। কোনটা বলছো? আচ্ছা আরেকবার একটু হাই করে বিউটি আমাকে একটু দেখিও তো। হ্যাঁ আচ্ছা ইয়ে না কন্ট্রাস্ট মে এসে পহনিয়ে গ্রিন কে সাথ বহুত আচ্ছা লাগেগা, ব্লাউজ কে প্রাইস যা রা হ্যায় 1850, সারি কা প্রাইস হ্যায় 5450, ঠিক হ্যায় 1950 তো 1950, साड़ी का कलर पूरा लेमन येलो है, ठीक है? ये जा रहा है साड़ी का कलर, अच्छा है ना, बहुत अच्छा कलर है। एक तो और कमेंट गुला हां ओई সবাই লিখছিল যে কমেন্ট অনেক হয়ে গেলে আর কি একটা লিমিট থাকে তো ওই কারণে স্টপ করে দেয়। আচ্ছা 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 প্রচুর রুলস, আমি তো রুলস ফুলস বুঝি না, তো যাই হোক 423 ওকে, শাড়ির কালেকশন ফাটাফাটি দিদি রঞ্জা ম্যাম, থ্যাংক ইউ। এগুলো আমাদের একদম নিজস্ব ডিজাইন, ওন প্রোডাকশন, আর কোন জায়গায় এরকম দেখতে পারবে না, একদম নিউ ডিজাইন। একটু ছাড়িয়ে দাও এটা, ইয়ে যা রা হ্যায় রামা ব্লু মে, দেখলাম যাচ্ছে কমেন্ট আসছে, আমরা তো ফার্স্ট একটা করছি তো যাবেই, যারা বাতাইয়ে মুঝে, আর সব হামারা হ্যায় ফুলিয়া মে, আপকা আপ না তো কলিং কিজিয়ে হামারে বুকিং নাম্বার পে, আপকো অল ডিটেলস মিল জায়েগা, ঠিক হ্যায়। আচ্ছা তোমার ব্লাউজটা হবে বলো না গো টুলটুলি ম্যাম, আমার ব্লাউজটা একদম সিম্পল একটা বলে না একটা মটকার ব্লাউজ পিস দিয়ে আমি বানিয়ে নিয়েছি, জাস্ট একটা স্লিভলেস একটু হাই কলার করে আর কিচ্ছু না। আচ্ছা ইয়ে যা রা হ্যায় রামা ব্লু মে, আর ইসকে সাথ মোতি কা কন্ট্রাস্ট না বহুত আচ্ছে তরিকে সে যা রা হ্যায়, আর ইয়ে ইসকা স্লিভ মে এসে কাম হ্যায়, আর ইয়ে ইসকা পল্লু কা কাম হ্যায়। প্রিয়াঙ্কা ম্যাম লিখছে আমার তো সব স্টেটের শাড়ি খুব ভালো লাগে, বাট বেঙ্গল হ্যান্ডলুম
हैंडलूम जिंदाबाद हैट्स ऑफ टू योर बेंगल वीवर्स। थैंक यू थैंक यू। प्राइस इसका जा रहा है 5450। वाओ मिंट ग्रीन कलर। इसके जो बॉर्डर है ऐसा मोती वाला बॉर्डर जाएगा और ये पल्लू का एंड का काम है, ब्लाउज के स्लीव में जाएगा ऐसा काम। प्राइस जा रहा है ओनली एंड ओनली 5450। कॉपर कलर एर कोनो स्लीवलेस ब्लाउज देखाओ मिठू नंदी। कॉपर कलर एर अखोन तो किछु आमादेर काछे रेडी नहीं, बोलले किन्तु हो जाबे। ठीक आछे। अच्छा दीदी पाउडर ब्लू जामदानी देखियो प्लीज, प्लेन एर मध्ये मिनती मैम। अच्छा मैं चेष्टा करछी। ये जा रहा है मिडनाइट और रॉयल ब्लू के मिक्सअप कलर में, ये भी बहुत अच्छा है। अच्छा प्री बुकिंग करले कबे नागाद पाबो? 15-20 days। হ্যাঁ এগুলো কিন্তু এখনি বুক করলে পেয়ে যাবে, এরপরে কিন্তু সব প্রি বুকিং হবে। হ্যাঁ জয়ী ম্যাম তোমার কমেন্ট শো করছে, তুমি লিখছো যে কমেন্ট করতে পারছি না সেটা। আচ্ছা ইয়ে যা রহা হ্যায় মিডনাইট ব্লু পে আর ইসকে সাথ না রানি কালার কা ব্লাউজ আর হোয়াইট কুছ হ্যায়। হ্যাঁ ইসমে ব্লাউজ মে ফুল ওয়ার্ক হ্যায়, ইসমে ব্লাউজ মে ফুল ওয়ার্ক হ্যায় আর ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায়। इसमें ना पूरा ऐसा सीक्वेंस का वीविंग है और इसके साथ जीरो साइज पर्ल का काम है। प्रीति मैम लिखे हिंदी में रूल्स बताइए प्लीज। अच्छा आपको ना रूल्स कैसा शेयरिंग का? अच्छा आप लोग जो मुझे देख रहे हैं ना आप कमेंट और लाइक कीजिए। कमेंट और लाइक में जो जिसका जो विनर होगा उसको मिल जाएगा एक टिश्यू साड़ी और जिसको जो शेयर करेगा ज्यादा से ज्यादा उस वो विनर को मिल जाएगा भी एक टिशू साड़ी। ठीक है इधर ना इधर ये दिखाओ मुझे। अच्छा सुपर्णा मैम लिखछे जेगुलो দেখাচ্ছো কি শাড়ি আর তুমি কি পরেছো? আচ্ছা আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মাসলিন, পুরো এরকম সিকোয়েন্স উইভিং আছে, এটা কিন্তু উইভিং এ যাচ্ছে সিকোয়েন্সটা আর এটা না পুরো এরকম জিরো সাইজ পার্লের কাজ, এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি বলে এরকম পুরো কাজ আছে আর এটার সাথে ব্লাউজ পিস। প্রাইস এটা যাচ্ছে 5450, 5450 যাচ্ছে এটা প্রাইস। আচ্ছা অনিন্দিতা ম্যাম লিখছে আমার হাজবেন্ড বলে একটা কাজ করো তুমি মান্থলি একটা ইনস্টলমেন্ট করে রাখো, ইয়ার এন্ডিং এ কিনবে পূজোয় একেবারে এক ডজন শাড়ি নিয়ে নিও। একদম 416। ওকে আচ্ছা এটা আজকে আমি পোস্ট করেছিলাম। ঠিক আছে যাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করতে হবে, দেরি করা যাবে না। ঠিক আছে এই যাচ্ছে ব্ল্যাক কালার, দেখে নাও মিডল সিকোয়েন্সে পুরো মিডল সিকোয়েন্সের ডিজাইনটাকে আমরা একটু ডেভেলপ করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর পুরো এটা যাচ্ছে এরকম বডিতে সিকোয়েন্স, কাজটা দেখে নাও পুরো পার্সি কাজ যাচ্ছে, ঠাসা একটা পার্সি ওয়ার্ক যাচ্ছে আর এটা যাচ্ছে পাল্লুটা আর ব্লাউজ পিসটা দেখার মতো। ব্লাউজ পিসটা কিন্তু পুরো জ্যাকেটে যাবে। হ্যাঁ মানে পুরো একদম সুন্দর করে ব্লাউজটা বানিয়ে নিতে হবে, এইভাবে স্লিভের কাজটাও রয়েছে, পুরো জ্যাকেটের মতন যাবে ব্লাউজটা, অসম্ভব সুন্দর কিন্তু হবে ব্লাউজটা দিয়ে পরলে। প্রাইস এটা 3950। সুইটি ম্যাম লিখছে আজকে গিফটের শাড়ি দেখাও। গিফটের শাড়ি না একটু ভিডিও কল করলে কিন্তু 500-600 এর মধ্যে প্রচুর শাড়ি দেখিয়ে দেবে। আচ্ছা টুকের মধ্যে গিফট পারপাস কিছু দেখাবে গো রেশমা ম্যাম? যাদের এরকম গিফট পারপাস বা নিজেদের জন্য একটু কম দামে শাড়ি চাইছো তারা ভিডিও কল করো, 100% হেল্প পাবে। আচ্ছা আর বেশি এমবি নেই বাংলাদেশি ঢাকাই গুলো দেখাও না গো শতরূপা ম্যাম। দেখাবো এই কটা একটু কালার দেখিয়ে নিই, দেখিয়ে তারপরে দেখাচ্ছি। ये जा रहा है पल्लू, पल्लू में भी पूरा ऐसा पर्सी वर्क है, मशीन पर्सी नॉट हैंड पर्सी, ये जा रहा है पूरा मशीन पर्सी और इसके ना जैकेट ब्लाउज जा रहा है पूरा मिडिल में सीक्वेंस वीव किया हुआ है। इसका प्राइस जा रहा है 3950। कलर ऑप्शन है बहुत सारा, जिसको जो पसंद आएगा व्हाट्सएप कीजिए हम लोगों को,
8101954367, ঠিক আছে? আচ্ছা, ব্লু ব্লাউজ যেটা দেখানো হয়েছে ওটার স্ক্রিনশট নিতে চাইছি। আচ্ছা, দেখিয়ে দাও। ইয়ে যারা ইয়েলো সরস্বতী পূজোর জন্য কিন্তু একদম বেস্ট শাড়ি আমি বলবো। আচ্ছা, কটা আজকে হলুদ দেখাবো সবগুলোই চুজ মানে চয়েস করতে পারবে পূজোর জন্য। টুলটুলি ম্যাম তোমার ব্লাউজটা বানিয়ে দিতে বলছে। হ্যাঁ দেবো, একদম দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, একটু সময় দিতে হবে। হ্যাঁ, ইয়ে যা রা ইয়েলো ইসমে ভি না পুরা পার্সি হ্যাঁ মেশিন পার্সি। দেখিয়ে কাম পুরা এসা সুন্দর কাম কিয়া হুয়া হ্যায় আর বডি মে পুরা সিকোয়েন্স উইবিং হ্যায়। ये इसका पल्लू पोर्शन है और जो जैकेट ब्लाउज है उसके उसमें पूरा जैकेट किया हुआ है। जैकेट ब्लाउज बन जाएगा ये साड़ी के ब्लाउज पीस से, ऐसा आएगा ब्लाउज पीस। ठीक है, प्राइस जा रहा है 3950। अच्छा, यही हे ब्लाउजा ये स्क्रीनशॉट ने 1950 এটাও কিন্তু 1950। রোশনী ম্যাম লিখছে তোমার শাড়ি সত্যি ইউনিক, যখনই পরি সবাই জিজ্ঞেস করে যে কোথা থেকে নিয়েছো। আমি প্রচুর শাড়ি নিয়েছি তোমার থেকে, সবার থেকেই ডিফারেন্ট তোমার কালেকশন, এরম শাড়ি আর শাড়ির ডিজাইন কেউ দেখাতে পারে না, এটা একদম সত্যি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা দেখে না, এটা কিন্তু জুয়েল কনে যাচ্ছে। হ্যাঁ, যার যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নাও, নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করো। ইয়ে যারা জুয়েল টোন মে और इसमें पूरा मशीन पार्सी किया हुआ है। ये इसका पल्लू पोर्शन है और ये जा रहा है इसका ब्लाउज पीस, पूरा जैकेट किया हुआ है ब्लाउज में। प्राइस जा रहा है ओनली और ओनली 3950। ये मिंट ग्रीन है कलर, प्योर कोरा जॉर्जेट बेनारसी सिल्क मार्क सर्टिफाइड। शोशी मैम लिखे मैंने देखते चाहिए। अच्छा, दिखाऊंगी आज नहीं, फेब्रुआरी के 15 और 16 में दिखाऊंगी। ठीक है, ये जा रहा है मिंट ग्रीन और ये इसका पल्लू पोर्शन है और ये जा रहा है इसका ब्लाउज, ब्लाउज में पूरा जैकेट किया हुआ है। प्राइस जा रहा है ओनली 3950। अच्छा, स्वीटी मैम लिखे आगे दिन रेड ब्लैक टा की साड़ी छिलो, प्राइस और अवेलेबल की ना, सब डिटेल्स जानते चाहिए। सॉरी, आगे दिन रेड ब्लैक टा की साड़ी छिलो? अच्छा, काट शेट मटका, ওটা সোল্ড হয়ে গেছে মনে হয়, তাও হবে। ওটা আমাদের প্রোডাকশনে আছে, ওটা হয়ে যাবে। ওটা 7500 ওটারই রিভিউ করেছে কিছুক্ষণ আগেই বলছিলাম। হ্যাঁ, একটা আছে, দেখিয়ে দাও, ব্ল্যাক অ্যান্ড রেড। ওটা দারুণ, অনেকেই লিখেছিল যে একটু লাইভে দেখালে আমি একটু বুক করতে চাই, তো একটু দেখিয়ে দিও। 7500, অনেস্টলি খুব সুন্দর শাড়ি। হাকোবা হোয়াইট দেখাও বর্ণানি ম্যাম, হাকোবা হোয়াইট দেখিয়ে দাও তো। দেখিয়ে দিচ্ছে, এটা যাচ্ছে মেরুন কালার, ইয়ে ইসকা পল্লু হে, সেম যা রা ইসকা ব্লাউজ জ্যাকেট মে। প্রাইস ওনলি 3950। ডালিয়া ম্যাম লিখছে টিস্যু মাসলিন দেখাবে, সেলে কয়েকটা দেখিয়েছিলে বাট স্টক আউট হয়ে গেছিল। টিস্যু মাসলিন আছে? হ্যাঁ, দেখিয়ে দেবো টিস্যু মাসলিন, কিছু দেখিয়ে দেবো। ইয়ে যা রা রেড কালার আর ইসকা পল্লু হ্যায় জ্যাকেট মে, যা রা ইসকা ব্লাউজ পিস, ইয়ে হ্যায় সাড়ি কা ফুল লুক। প্রাইস যা রা হ্যায় ওনলি 3950। ইয়ে ইসকা বটল গ্রিন হ্যায়, দেখিয়ে বটল গ্রিন, বহুত আচ্ছা কালার হ্যায় ইয়ে। আচ্ছা, ব্লাউজ নিতে চাই কি করে ছবি পাবো? সৃজিতা ম্যাম লিখছে একটু হোয়াটসঅ্যাপ করলে ছবি দিয়ে দেবে ওরা, বা ভিডিও কল করুন দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ইয়ে যা রা বটল গ্রিন, ঠিক আছে, ইসকা ফুল লুক হ্যায় সাড়ি কা, ইসকা পল্লু পোর্শন হ্যায় আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস। প্রাইস যা রা 3950। আচ্ছা, শেয়ার করে কি তোমাদের কোনো নাম্বারে ইনফর্ম করতে হবে নাকি শুধু শেয়ার করলেই হবে? আমি দেখিয়ে দেবো কিভাবে এটা হয়, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যাচ্ছে শতরূপা ম্যাম। আচ্ছা, ইয়ে যা রা একদম না ফিরোজা কে লাইট কালার, ফিরোজা একদম যে লাইট বালা কালার হতো না ও কালার, এসে পুরা মেশিন পার্সি হ্যায়, মিডিল মে পুরা হ্যান্ড ওভেন হ্যায় আর ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায়, জ্যাকেট মে যা রা ইসকা ব্লাউজ কা পিস জো আয়েগা। প্রাইস ইসকা হ্যায় 3950। আচ্ছা, একটু পরে আসতে বলো পাপাকে। আচ্ছা, ইয়ে যা রা মিড নাইট ব্লু। আচ্ছা, উইল আই গেট পিওর সিল্ক মাসলিন শাড়ি? পিওর সিল্ক মাসলিন, পিওর সিল্ক, সিল্ক ইয়ে ইয়ে সিল্কি হ্যায়, পিওর সিল্কি হ্যায় তো আপকো মিল জায়েগা, হোয়াটসঅ্যাপ কিজিয়ে আপকো পিক দে দিয়া জায়েগা। ইয়ে হ্যায় পুরা রয়্যাল ব্লু মে আর ইয়ে ইসকা পল্লু আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস। প্রাইস ওনলি 3950। সরি, আচ্ছা, হাকোবা শাড়ি আছে দিদি? রিয়া ম্যাম, না, হাকোবা অনেক পুরনো হয়ে গেছে, বাস এটা কালার আর দেখে মনে হচ্ছে না।
আচ্ছা সব কতজন আছে আমাদের সাথে বলো, সবাই তো জয়েন করতে পারছে না। 440। ওকে, ইয়ে যা রহা হ্যায় গ্রিন কালার কেসা হ্যায়, ইয়ে না নিয়ন গ্রিন অর ইয়েলো কে এক মিক্সড টোন হ্যায়, পুরা গ্রিন নেহি হ্যায় পুরা ইয়েলো ভি নেহি হ্যায়, কালার আ রহা হ্যায় ঠিক তরহ সে একদম। ইয়ে যা রহা হ্যায় গ্রিন ইয়েলো অর গ্রিন কা মিক্স আপ কালার হ্যায়, ইয়ে ইসকা পল্লু হ্যায় অর ইয়ে যা রহা হ্যায় ইসকা ব্লাউজ, পুরা জ্যাকেট মে যা রহা হ্যায় ইসকা ব্লাউজ। প্রাইস ওনলি 3950। আচ্ছা, ঢাকায় মাছেরা সবে হিয়া ম্যাম দেখছে, ওটা আমাদের অনেক পুরনো ডিজাইন যেটা আমরা 2000 লোককে দেওয়ার পরে সবাই কপি করেছে, সবাই বলবে এটা আমাদের ডিজাইন, একদম না, এটা আরএলবির পার্সোনাল ডিজাইন। এতটাই জোর গলায় বললাম মাছ ঢাকায়, যেটা আমরা প্রায় 2000-2500 লোককে দেওয়ার পরে সবাই দেখিয়ে বলে এটা আমাদের ডিজাইন, একদম না। হ্যাঁ, মানে আমরা রেভলিউশন ওগুলো, মানে আমরা যখন লাইভে দেখিয়েছি ওটার বুকিং নিতে নিতে আমরা পুরো হাঁপিয়ে গেছিলাম, একটা শাড়ির একটা কালার, একটা শাড়ির একটা কালার আমরা 2000-2500 লোককে দিয়েছি। তো তারপরে কি কোনো কোনো বুটিক দেখিয়ে বলেছে এটা আমাদের ডিজাইন, খুব হাসি পেয়েছে, বাদ দাও কিছু করার নেই, এগুলো হয়েই থাকে। আচ্ছা, মান্থ এন্ডে এরকম ধামাকা দিলে হয়, রেশমা ম্যাম লিখছে, কোনো অসুবিধা নেই, তো 15 দিনের একটা ওয়েটিং লিস্ট তোমাদের জন্য আছে, এইটুকানি বলতে পারি, ঠিক আছে। তবে বুকিংয়ে নো ক্যান্সেলেশন, এটা মাথায় রেখে কিন্তু সবাই বুকিং করবে। অদিতি ম্যাম লিখছে, 6টা শাড়ি 25 ডেজ আগে অর্ডার করেছিলাম, কবে পাবো একটু বলবে? 6টা শাড়ি যদি সবগুলো হয়ে যায় ডেফিনেটলি ইনফর্ম করবে ওরা, একটু দেখে নাও বিউটি। আচ্ছা, আগের রানী শাড়িটা দেখাবে একবার, পম্পা ম্যাম লিখছে। আগের রানী কোনটা গো, কোনটা বলছো? এটা রানী কি দেখিয়েছে মিডিল সিকোয়েন্সটা, দেখো রানী কোনটা বলছে, একটু ডিটেলে যাও তাহলে আমি বুঝতে পারবো। ইয়ে বিউটি একটু ধরো তো, বিউটি বলছি শর্মিষ্ঠা একটু ধরো শাড়িটা, দেখো ইয়ে না পুরা পিওর মসলিন কে উপর এসা কাম হ্যায়, স্টোন কা কাম হ্যায়, পুরা এসা স্ক্যাল্পিং বর্ডার হ্যায়, কারদানা কা ওয়ার্ক হ্যায়, অর এক না মোতি পেস্টিং কিয়া হুয়া হ্যায়, ইয়ে পেস্টিং উঠেগা নেহি ফির ভি মগর আজ একজন ফোন করকে বল রহা থা, অরলিকা বল রহে থে কি ইয়ে কিয়া উঠ জায়েগা, হ্যাঁ উঠ সকতা হ্যায় ক্যুঁকি এসা কোই ऐसे कोई बात नहीं कि एक नहीं उठ सकता है, डेफिनेटली उठ सकता है, सब उठ जाएगा ऐसा डरने की बात नहीं है, यही बोलना है, ठीक है। ये है पूरा साड़ी का लुक, ऐसा आएगा, बहुत स्मार्ट है, ब्लैक स्लीवलेस ब्लाउज के साथ पहनिए, बहुत अच्छा लगेगा। प्राइस जा रहा है इसका 4850। ऐसा आएगा लुक साड़ी का, ये है पल्लू का पोर्शन और बॉडी प्लेन है इसका, और ये जा रहा है इसका ब्लाउज पीस, स्लीव में ना ऐसा काम है, पूरा काम है। हाँ, এটা দাও তো, এই ব্লাউজটা দারুণ যাবে, এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই পরো, ভীষণ সুন্দর লাগবে, দেখো। বনানি ম্যাম লিখছে, আমি তোমার ফ্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে, ব্লাউজটার প্রাইস যাচ্ছে 1950, শাড়িটার প্রাইস 4850। ঝটপট মানে মানে রবিবার যেরকম সবাই কান্নাকাটি করেছে আমার কাছে মেসেঞ্জারে, সেটা যেন না হয়, সবাই একটু জয়েন করে যাও, এটাই বলার। আচ্ছা, এটা স্ক্রিনশট নেবে, এই হচ্ছে শাড়িটা, দেখিয়ে দিলাম স্ক্রিনশট নেবার জন্য। আচ্ছা, পিওর সিল্কের ডার্ক কালারের বাটিক দেখাও প্লিজ, ঝুমা ম্যাম দেখাবো, এগুলো দেখাবো, আজকে তো বেঙ্গল হ্যান্ডলুমস, আজকে ওগুলো দেখাবো না, আমি দেখিয়ে দেবো, খুব শিগগিরই দেখিয়ে দেবো। আচ্ছা, এগুলো এখনো জাস্ট খোলা হয়নি, মানে বোঝা যাচ্ছে এগুলো এগুলো আমরা খুলছি এরমভাবে, মানে গরম গরম শাড়ি এগুলো একদম। তো এটা যাচ্ছে রেড কালার, যাদের সামনে বিয়ে আছে এটার সাথে ম্যাচিং করে ব্লাউজ দেখাও। পম্পা ম্যাম লিখছে, তোমার কালেকশন তোমার মতোই সুন্দর, সত্যি অপূর্ব কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করি কারণ আমরা নিজেরা বানাই, এটা বলতে পারি যে নিজেরা বানাই, কারণ এই ডিজাইন বলো ঢাকায়, আমি তো বললাম এক্ষুনি যে বহু ডিজাইন আমাদের থেকে কপি করে প্রচুর লোক বানিয়ে খারাপ মেটেরিয়ালস দিয়ে আমাদের নাম করেও বিক্রি করেছে, প্রচুর জায়গায় আমাদের নাম করেও বিক্রি করেছে, তো এগুলো হয়েই থাকে, হ্যাঁ এগুলো হয়েই থাকে, তবে এগুলো নিয়ে আর কিছু ভাবি না, ভালো জিনিসটা দেওয়ার জন্য সবসময় ভাবি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কোনো একটা কপি হয়েছে আমরা চেঞ্জ করে দিই ডিজাইনটা, সঙ্গে সঙ্গে নতুন কিছু ভাবার চেষ্টা করি, একদম মন টন খারাপ করি না এখন, আর এগুলো হ্যাবিচুয়েট হয়ে গেছি আমরা।
অর্পিতা ম্যাম লিখছে, আমার মাছ ডিজাইনের ঢাকাইটা রেড কালারে আছে। কার নেই বলো তো? আমার আমার সাথে যারা মানে আরএলবির মেম্বার তারা, তাদের কার কাছে নেই এই ঢাকায়? আমি শুধু একটু জানতে চাই, মানে প্রত্যেকের কাছে আছে। বনানি ম্যাম লিখছে, মনে হয় সব নিয়ে নি। একদম সত্যি, এগুলো তো তোমাদের জন্য, আমাদের তো এখানে রাখার জন্য না, তোমাদের জন্য সব, তোমাদের বাংলাদেশি ঢাকায় দেখাবে, বাকি আমি না দেখেছি, দেখাবো একটু সময় দিলে আমি দেখাবো। হ্যাঁ, সবাই জয়েন করতে পারছে না, এটা খুব খারাপ লাগছে। আমার প্রোফাইল কবে ঠিক হবে ভগবান জানে। তো এই হচ্ছে রেড কালার, পিওর মাসলিনের উপরে এরকম কাজ যাচ্ছে। হ্যাঁ, আর এটা এটার সাথে এরকম একটা ব্লাউজ পরলে কিন্তু মন্দ হয় না, আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে। ব্লাউজটার প্রাইস 1950, ব্লাউজ কা প্রাইস যা রয়ে 1950, শাড়ি কা প্রাইস হ্যায় 4850, রাইট 4850। সঙ্গে সঙ্গে সব ব্লাউজের সাথে একটু ম্যাচিং করে করে দেখাও। ইয়ে পুরা রেড হ্যায়, ব্লাড রেড হ্যায়, ঠিক হ্যায়। ব্লাউজ পিস মে ভি কাম হ্যায়, ব্লাউজ পিস মে ভি কাম হ্যায়, ঠিক হ্যায়। প্রাইস 4850। একটু প্যারট গ্রিন মাসলিন উইভিং এ হবে? উইভিং এ একদম হবে, কেন হবে না? ভিডিও কল করো বা আমি লাস্টের দিকে একটু রিকোয়েস্টটা করো, আমি দেখিয়ে দেবো। ফোন করছে এখানে কে? ফোন করো না, এই ফোন তো কারোর ফোন নাম্বার দেওয়া নেই। প্রীতি ম্যাম লিখছে, হামেশা কি তারা বিউটিফুল কালেকশন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সেটার সাথে একটা ব্লাউজ দেখাও জলদি না, ব্ল্যাক টাইপের ডিপ কোনো কালার। তমালি ম্যাম, ফার্স্ট টাইম তোমার থেকে ব্ল্যাক বেঙ্গল কাতান 3750 পারচেজ করলাম, এক্সাইটেড হাতে পাওয়ার জন্য। একদম। আচ্ছা, ইয়ে যা রহা হ্যায় স্কাই ব্লু, আর ইসকে সাথ এসা কুছ পেহনিয়ে আচ্ছা লাগেগা, ঠিক হ্যায়। প্রাইস, ব্লাউজ কা প্রাইস যা রহা হ্যায় 1950, শাড়ি কা প্রাইস হ্যায় 4850, 4850, স্লিভ মে ভি কাম হ্যায়। রেশমা ম্যাম লিখছে, দিদি পাঁচটা শাড়ি নিয়েছি, প্যাকেটটা তোমাদের ওখানেই আছে, প্লিজ ব্লাউজগুলো বানিয়ে দাও না গো, প্লিজ প্লিজ। একদম দেবে, তাদের একটু সময় দিতে হবে, দিয়ে দিও, বানিয়ে দিও, কোনো অসুবিধা নেই, সময় দেবে। আচ্ছা, সুতপা ম্যাম লিখছে যে পিকনিক কবে হবে। চলে এসো, যেদিন আসবে তোমরা সেদিনই আমার বাড়িতে পিকনিক, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আগের দিনের গঙ্গা যমুনা সাদা গাদোয়ালটা বুক করেছি, কাল ডেলিভারি দিলে কখন দেবে? সোমা ম্যাম লিখছে, এটা তো বলতে পারি না, ডেলিভারি ও সিওডি তে কল করে নেবে। আচ্ছা, বিপুল দা কল করে নেবে, ঠিক আছে। নিউ লঞ্চিং মাসলিন গুলো অসাধারণ, সতর্কতা ম্যাম লিখছে। হ্যাঁ একদম, কালারটা দেখো, আমি মনে মনে ফিদা হয়ে গেলাম কালারটাতে, কেমন লাগছে তোমরা বলবে। রাস্টি অরেঞ্জ আর ইসমে না পুরা এসা স্টোন কা ওয়ার্ক যা রহা হ্যায়, জিরো সাইজ পার্ল না পেস্টিং কিয়া হুয়া হ্যায়, স্ক্যাল্পিং বর্ডার যা রহা হ্যায়, ইয়ে ইসকা পল্লু কা পোর্শন হ্যায়, আর ইয়ে যা রহা হ্যায় ইসকা ব্লাউজ পিস, এসে যা রহা হ্যায় ইসকা ব্লাউজ পিস, ইয়ে বেঙ্গল হ্যান্ডলুম মাসলিন হ্যায়, ইয়ে কোই অর্গ্যানজা নেই, ইয়ে বেঙ্গল হ্যান্ডলুম কা হি হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে যা রহা হ্যায় ইসকা ফুল লুক, সারি মিডল মে পুরা সিম্পল হ্যায়, ইসকে সাথ না এসা কুছ কুছ কন্ট্রাস্ট মে পেহনিয়ে বহুত আচ্ছা লাগেগা। দেবজানী ম্যাম লিখছে, পুরো লাইভ তো হিন্দিতে করে দিলে, আমরা বাঙালিরা কি করব। আচ্ছা, কালো খাটি অনেকদিন ধরে দেখতে চাইছি। কালো খাটি যেগুলোর স্টক হয়ে গেছিল, সেগুলো যাদের বুকিং ছিল সব সোল্ড আউট, আমি দেখাতেই পারিনি, তার জন্য আবার এলে আমি অবশ্যই দেখাবো। হ্যাঁ, তো যাই হোক, এটা যাচ্ছে কন্ট্রাস্টে রাস্টি অরেঞ্জের সাথে, এরকম একটা ব্লু কালারের ব্লাউজ পরো, দারুণ লাগবে। ব্লাউজটার প্রাইস যাচ্ছে 1950, এরকম পুরো দেখো জর্দোসি ওয়ার্ক করা যাচ্ছে, হ্যান্ডেও যাচ্ছে, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, প্রাইস অনলি অ্যান্ড অনলি 1950, শাড়ি কা প্রাইস যা রায় 4850। আচ্ছা, রেডের মধ্যে কিছু হবে পার্টি ওয়্যার সুস্মিতা ম্যাম? একদম রেডের মধ্যে অনেক কিছু হবে, অনেক কিছু রেডের মধ্যে পার্টি ওয়্যার একটা দেখাতাম, বাট আজকে তো ওই সিরিজটা নয়, তার জন্য দেখাচ্ছি না। তো রেডের মধ্যে একটু ভিডিও কল করো, মন ভরে যাবে। আচ্ছা, কজন আছে আমাদের সাথে? 454। ওকে, লাইভটাকে তো শেয়ার করতে থাকো, দেখছি আমার প্রোফাইলটা কীভাবে ঠিক করা যায়, একজনকে বসিয়েছি আমার প্রোফাইল ঠিক করার জন্যে, কী হয় দেখা যাক, ঠিক আছে। ব্লু কালারের ব্লাউজটা তো। আচ্ছা, অদিতি ম্যাম লিখছে, বিউটিফুল কি কিছু জানালো যে আমি কবে পাবো, মানে বিউটিদির কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল দেখাও, বিউটিফুল কি বলছে, পাঁচটা শাড়ি রাখা আছে অদিতিদির, ছটা, ছটা শাড়ি কবে পাঠাবে? আচ্ছা, বলে দিচ্ছে বিউটি। আচ্ছা, ऐसे ना कॉन्ट्रास्ट में पहनिए साड़ी, अच्छा लगेगा, इसमें भी ब्लाउज पीस है, अगर चाहते हैं तो ये भी ब्लाउज बनाकर पहनिए, अच्छा लगेगा। साड़ी ट्रांसपेरेंट है, ठीक है, मैं दिखाती हूँ साड़ी ना, ऐसा ट्रांसपेरेंट है, आप जब ब्लाउज बनाइए ना ऐसा बोट नेक बनाइए, ऐसा इसमें ना कोई इतना सा जगह पे कोई क्या बोलते उसको लाइलिन मत दीजिए, ट्रांसपेरेंट रहेगा, स्लीव में भी कोई
क्या बोलते हैं, लाइलिन मत दीजिए तो अच्छा लगेगा, ट्रांसपेरेंट रहेगा तो अच्छा लगेगा। रेशमा मैम लिखते हैं आमार तो छोटो माच बड़ो माच सबे राशि आछे। माच छिलो छोटो माचे रास छिलो बड़ो माचे रास छिलो, ये तीनटे ढाकाय মানে চূড়ান্ত লেভেলের একটা ফেমাস শাড়ি ছিল সত্যি। আচ্ছা খেলা কখন হবে রিয়া ম্যাম? হবে হবে, সবাই লাইক আর কমেন্ট করতে থাকো, হবে এক্ষুনি হবে, তার লাস্টে হবে শেয়ারিং একটা, ঠিক আছে? ইয়ে যা রা এর রানী কালার, ইসকা পল্লু পোর্শন এর প্রাইস 5850। আচ্ছা আজকে লিনেন বেনারসি দেখাবে না? অনিন্দিতা ম্যাম লিখছে লিনেন বেনারসি দেখিয়ে দেবো, হ্যান্ড উভেন বাংলাদেশি জামদানি যা রা, ইয়ে মাল্টি কালার, इसमें ना प्लेन ब्लाउज के साथ पहना पहनेंगे तो अच्छा लगेगा। मेरा ये ओपिनियन है कि आपको जो पहनना है आप पहनिए, कोई बात नहीं है, मेरा ओपिनियन है प्लेन ब्लाउज के साथ पहनिए, अच्छा लगेगा ये साड़ी। সুমনা দেব রায় লিখছে তোমার পরা শাড়িটা কি শাড়ি দিদি? বলছি মটকা গো, এতক্ষণে এলে, অনেকক্ষণ আমি দেখি শুরু করেছি, তোমরা না সবাই না এলে ভালো লাগবে না, মানে কেউ নোটিফিকেশন পাচ্ছে না, সবাই এসে বলবে নোটিফিকেশন পাচ্ছে না, খুঁজে এলাম, এটা খুব স্বাভাবিক, আমিও জানি, কারণ কারো নোটিফিকেশন আমি পাচ্ছি না। তুমিও যদি কিছু একটা পোস্ট করো আমাকে শো করে, কিন্তু এখন আমার অনেক লেটে শো করছে বা আমাকে সার্চ করে দেখতে হচ্ছে, কেন আমি জানি। আচ্ছা ইয়ে যা রা বাংলাদেশি জামদানি পুরা হ্যান্ড ওভেন হ্যাঁ, ইয়ে ইসকা পল্লু কা পোর্শন হ্যাঁ, ইয়ে পুরা মাল্টি কালার কা বুটা হ্যাঁ, আপনার গ্রিন মাস্টার্ড ইয়েলো গোল্ডেন कोई भी ब्लाउज पहनिए अच्छा लगेगा। प्राइस बोलो 7700 7700 ओके। ये इसका पल्लू पोर्शन है, ये इसका बॉडी का पोर्शन है, कलर है इसका डीप वायलेट, डीप वायलेट मैंने एकदम बेगुनर जो कलर टा है से कलर टा ছোট ছোট একটা বেগুন হয় না ভীষণ ডার্ক ওই কালারটা। সাবিনা ম্যাম লিখছে যে সব নিতে গেলে অনেক টাকা লাগবে, কোথায় পাবো অত টাকা কেউ বলবে? একদম না, আপনার যেটা বেস্ট লাগছে আপনি একটাই নিন, হয় না যে আমাদের একটা কিছু কিনতেই হবে এরকম একটা হয়, তো যেটা সব থেকে বেস্ট লাগছে সেটা আপনি নিন, তাহলে দেখবেন ভালো লাগছে, একদম সব কিছু নিতে হবে এরকম না, তাহলে তাহলে পুরো হেডেক হয়ে যাবে, তখন কিছু নিতে পারবেন না, আপনি একটা খুব বেস্টটাই নিন ভালো লাগবে, আপনার মন খুশি হয়ে যাবে। বনানি ম্যাম লিখছে এগুলো নিলে অনেকটা অর্গানজার মতো মনে হয়। একদম একদম অর্গানজার মতন মনে হয়, হ্যাঁ তো অর্গানজা সাবস্টিটিউট বলতে পারো, কারণ প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজা এরকম ওয়ার্ক থাকলে 7000-8000 দাম হয়ে যায়, তার থেকে এটা এটা যে যে যেটা অ্যাফোর্ড করতে পারো। আচ্ছা সরস্বতী পূজোর এটা যদি আমি পড়ি তারপরে যদি একটা ছবি ছাড়ি ঠিক ওই স্কাই কালারের ঘটনা হবে, যেটা ওটা হয়েছিল মানে দুর্ঘটনা, ওটা দুর্ঘটনা হয়ে গেছিল আমার, তো এটা পড়লে সেই ঘটনাটাই হবে। ওয়াও 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 এই শাড়িটা, সবাই একটু আমার সাথে বলো কেমন লাগছে, আমি তো ধরে থাকবো এই শাড়িটা, পাগল হয়ে গেলাম দেখে, এটার সাথে ব্লাউজ পিস আছে। সুপর্ণা ম্যাম লিখছে কি দারুন বনানি সুন্দর, একদম। এই কজন আছে আমাদের সাথে? 480 ওকে, তো দেখো এই শাড়িটা ইয়েলো, মানে এই শাড়িটা পরে সরস্বতী পুজো তো বেরো, তারপরে আমাকে ফিডব্যাক দেবে দিদি, আমাকে তো লোকজন পাগল করে দিয়েছে, মানে এত সুন্দর শাড়ি, রিয়েলি যারা আমাকে ট্রাস্ট করো সে একবার ভাববে না, তুরন্ত স্ক্রিনশট দেবে, এক পিস, এগুলো কিন্তু সিঙ্গেল পিস, এগুলোর কোনো প্রি বুকিং এখন আমি নেব না। ডালিয়া ম্যাম লিখছে আমি অলওয়েজ নোটিফিকেশন পাই কারণ আমি অফ টাইমে তোমার পেজে সবসময় স্ক্রোল করতে থাকি। একদম এই জন্যই পাই, যারা আমাদের পেজে একটু স্ক্রল করবে বা একটু একটা দুটো লাইক দেবে একটা দুটো পোস্ট শেয়ার করবে তারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে, তবে মানে আজকে এখনকার সময়ের কথা বলবো সেটা হচ্ছে আমার নিজস্ব প্রোফাইলটা রিচ ডাউন, যেহেতু আমার মানে আমি পেজ থেকে আমার প্রোফাইলে লাইভে আসি এর জন্য একটুখানি সবাই নোটিফিকেশনটা পাচ্ছে। আচ্ছা সোনালী ম্যাম লিখছে যে সিকো গাদওয়াল দেখাবেন? সিকো গাদওয়াল আজকে নয়, আজকে কিন্তু শুধু অনলি বেঙ্গল হ্যান্ডলুম সিকো গাদওয়াল আছে, ভিডিও কল করতে আমার চারিদিকটা যদি আমি দেখাতে পারতাম তাহলে বলতাম সবাই, তখন বলতে যে না ঠিক আছে আমরা আসছি, মানে এরকম ব্যাপারটা, মানে এত স্টক তোমাদের দেখাতে পারতাম, বাট আমার পসিবল না, আমি দেখাতে পাচ্ছি না। আচ্ছা একটু কমের ঢাকায় দেখি, ওড়িয়া ম্যাম লিখছে দেখিয়েছি কিন্তু 2650 দেখিয়েছি, আমাদের কাছে 1612 থেকে পাওয়া যায়, একটু ভিডিও কল করলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? এই হলুদটা কে পাচ্ছন, কেউ না পেলে না আমাকে দিয়ে বিউটি, মানে এত সুন্দর রানী কালার ব্লাউজটা দাও। সুতপা ম্যাম লিখছে বাংলা বলো ভাই, বাংলাই বলছি দিদি একদম, আচ্ছা একটু বাংলা একটু হিন্দি তাহলে সবাই বুঝতে পারবে, 50-50। আচ্ছা দেখো এইটা যাচ্ছে না, একদম ইয়েলোর সাথে গোল্ডেন কালারের জড়ি, কেমন লাগছে বলো, অসাধারণ, এটা দিয়ে আমি একদম আমার মাথাটাই খারাপ হয়ে যাবে রিয়েলি,
ডিম্পি ম্যাম লিখছে বটল গ্রিন কালারের মাসলিন প্লিজ 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 বটল গ্রিন কালারের মাসলিন। ঠিক আছে, আমি তোমার জন্য প্লিজ প্লিজ বলে দিয়েছি, ওটা দেখিয়ে দেবে, নো প্রবলেম। আচ্ছা দেখে নাও, এটা যাচ্ছে ইয়েলো কালার, কালারটা কি মানে ইয়েলোর সাথে কম্বিনেশনটা বলো, পড়লে তুমি কলেজে সব থেকে মানে বেস্ট লাগবে, স্কুলে বেস্ট লাগবে, যেখানে যাবে বেস্ট তুমি লাগবে, মানে কিছু মানে বলতেই হবে না। জাস্ট আমাদের প্রিয়াঙ্কার সরু একটা কোনো যেরকম গোল্ড প্লেটেড জুয়েলারি হয়, ওর কাছে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো জুয়েলারিগুলো যেগুলো আমার কাছেও আছে, ওরকম একটা গোল্ড প্লেটেড কিছু পরে নাও, বা সোনার থাকলে সোনার পরে নাও, দারুণ। আর কিচ্ছু না, এটার সাথে সোনার গয়নাই কিন্তু পরতে হবে, মানে সোনা আর হচ্ছে গোল্ড প্লেটেড, মানে আমি বলবো গোল্ডেন কালারের কোনো জুয়েলারি পরো, দারুণ লাগবে, কন্ট্রাস্ট। শাড়িটার দাম আমি এখনও বলিনি, দাম বললে কিন্তু একজনই পাবে, ঠিক আছে, 1950। শাড়িটার দাম বলো, 11,200 টাকা। আমি কিন্তু এখন একজনের বেশি কাউকে দিতে পারবো না, এটা জাস্ট বলে দিলাম আমি। ইয়ে যারা ইসকা পল্লু পোর্শন আর ইয়ে ইসকা পুরা লুক শাড়ি কা, মুঝে পতা নেই ফুল লুক মে ইয়ে শাড়ি ক্যামেরা মে কেসা আ রা হ্যায়, রিয়েল মে টু গুড শাড়ি হ্যায়, কুছ নেই বতানা ইয়ে শাড়ি কে বারে মে, ইতনা সুন্দর শাড়ি হ্যায়। প্রাইস 11,200 আর পুরা হ্যান্ড ওভেন হ্যায়, বাংলাদেশি জামদানি হ্যায়, ঠিক হ্যায়। আক্তার আহমেদ লিখছে ওয়াও ওয়াও, অর্পিতা ম্যাম লিখছে দারুন, এটা নিতেই হবে, এটা মানে একজন পাবে এই মুহূর্তে, আমি শুধুমাত্র একজনকে দিতে পারবো। হলুদ রঙের জামদানি যদি আর কিছু থাকে একটু দেখিয়ে দাও, কারণ এটা নিয়ে একটা মারপিট হবে, সবাই কিন্তু পাবে না, আমি বলেই দিই। ইয়েলো ঢাকাইটা অসাধারণ, কিছু বলার নেই, যদি পসিবল হতো আমি না এখান থেকে সরিয়ে দিই, আমি নিয়ে নিতাম। আচ্ছা শ্রীতমা ম্যাম লিখছে দিদি হোয়াইট এন্ড গোল্ডেন কম্বিনেশন দেখাও, হোয়াইট এন্ড গোল্ডেন দেখো, হোয়াইট এন্ড গোল্ডেন কপার সিলভার, ঠিক হ্যায়, ইয়ে সব হ্যায় ইসমে, সব হ্যায় দেখো। হোয়াইটে বাংলাদেশে ঢাকাই দেখতে চাইছে পর্ণানি ম্যাম, দেখিয়ে দিলাম, আরও আছে হোয়াইটে, আরও আছে, যদি তোমার দেখতে ইচ্ছে হয়, যদি এখানে আমি সব না দেখাতে পারি তুমি একটু কল করে নিও, ভিডিও কল। আচ্ছা ইয়ে যা রায় দেখো, ইয়ে না পুরা লাইট এক মেজেন্টা কালার কা বর্ডার হ্যায়, ইসমে পুরা গোল্ডেন কপার সিলভার তিনো কালার কা জরি ইউজ হুয়া হ্যায়, ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায়, মেজেন্টা মে কন্ট্রাস্ট মে যা রায় ইসকা পল্লু, আর ইয়ে ইসকা ব্লাউজ পিস হ্যায়, প্রাইস 7700। কারোর মাকে শাশুড়ি মাকে গিফট করার আছে বাংলাদেশি জামদানি, একদম চোখ বন্ধ করে গিফট করো, খুব খুশি হয়ে যাবে, একটুখানি বলতে পারি। অঞ্জনা ম্যাম লিখছে ইয়েলো পরে পুরো সরস্বতী লাগছে, আমি পরিইনি, যদি পরতাম লাগতো, শাড়িটা এত সুন্দর। হ্যাঁ আমি সরস্বতীর মতন দেখতে নই, সরস্বতী ঠাকুরের মতন নই, তবে যেই পরুক না কেন ট্রাস্ট মি শাড়িটা অসাধারণ অসাধারণ। সোমা ম্যাম লিখছে ভাবছিলাম এখন বিয়ে হলে কত ভ্যারাইটির শাড়ি পেতাম, এটা তো আমিও ভাবি, এটা তো আমিও ভাবি, তবে আমি বিয়ের সময় প্রচুর ভালো ভালো শাড়ি পরেছি, কারণ যেখানে আমার শ্বশুর বাড়িতে শাড়ির বিজনেস ছিল আগের থেকেই, তখন একটা শাড়ি আমি পরে পেয়েছিলাম, ইনফ্যাক্ট আমার বাড়িতে তত্ত্ব এই বাড়ি থেকে গেছিলো, একদম ইউনিক, মানে আমার বাপের বাড়ির লোকজন ওই টাইপের শাড়ি তখনও অ্যাভেলেবেল নেই, কারণ এখান থেকে বেশিরভাগ শাড়িটাই বাইরে চলে যেত, আমরা কেউ দেখিনি এরকম একটা শাড়ি তত্ত্বে গেছিলো, পুরো তসরের ওপরে এমব্রয়ডারি ছিল, আজ থেকে আমি 11 বছর আগেকার কথা বলছি, কোনোদিন যদি পসিবল হয় তাহলে আমি শাড়িটা দেখাবো তোমাদের সবাইকে। কয়েকটা শাড়ি স্যাম্পেল হিসেবে মানে আমার ওয়ার্ড্রপে এখনও আছে, মানে তখন মানে আমি পরে দেখাবো সবাইকে যে এই শাড়িটা আমার বিয়ের সময় ছিল, তাই জন্য আমি কয়েকটা রেখে দিয়েছি, আর আমার বাড়ির প্রত্যেকের আছে সবার একটা করে, অসাধারণ। আজকের ডেটেও শাড়িটা হিট হয়ে যাবে, আমি যদি দেখাই সবাই বুক করবে, আজকের ডেটেও আমি দেখাবো, কোনো একটা দিন আমি আমার আলমারি থেকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা সবাই আছে তো আমাদের সাথে, 4-5-1 ওকে, দেখো এটা যাচ্ছে পুরো ল্যাভেন্ডার কালারের, আসছে ঠিকঠাক কালারটা, ইয়ে যা রে পুরা ল্যাভেন্ডার কালার, ইয়ে বাংলাদেশি জামদানি হ্যায়, পুরা হ্যান্ড ওভেন হ্যায়, কালার ভি ইয়ে ভি বহুত ইউনিক কালার হ্যায়, ঠিক হ্যায়, ইয়ে ইসকা পল্লু হ্যায়, পুরা হ্যান্ড ওভেন হ্যায়, হ্যাঁ ইসকা ট্রান্সপারেন্ট কোনো ভাষা নেই, বুঝলে, কেউ কি জানো কিভাবে তুলতে পারবো, খুব মুশকিল, নেল পালিশটা খুবই ডিফিকাল্ট, তুমি যখন ওটাতে স্প্রেড দেবে না ওটা স্প্রেড হতে থাকবে শাড়িতে, যদি অন্য কিছু হতো তাহলে আমরা বলতাম একটু পেট্রোল ওয়াশ করে নিলে পসিবল, এটা যেহেতু স্প্রিট দিয়ে একমাত্র তোমাকে ওয়াশ করতে হবে, যখন তুমি স্প্রিটটা নেল পালিশে লাগাবে না ওটা স্প্রেড করবে শাড়িতে পুরো,
এটা খুব ডিফিকাল্ট। তুমি একটা কোনো দোকানে যারা ড্রাইভ আস করে বা কিছু এরকম জায়গায় নিয়ে একবার দেখাও, তারা কি সাজেশন দিচ্ছে, না হলে যদি সেরকম হয় আমরা রিটার্ন আনি চেষ্টা করতে পারি। আমিও কথা বলবো, যদি পসিবল হয় আমরা চেষ্টা করবো, বাট পসিবল না তার ওই একটাই কারণ, যখনই স্পিড লাগানো হবে সেটা তো ওরা স্পিড করে দেবে পুরো সুতোতে, এটাই হচ্ছে সমস্যা। সুতপা ম্যাম লিখছে পিকনিক করো প্রোফাইল ঠিক হয়ে যাবে, চলে এসো সবাই মিলে পিকনিক করবো, একদম কথা দিলাম। আমার বাড়ির সামনে আমার বাড়ির ভেতরেই জায়গা আছে পিকনিকের মতন, তো চলে এসো হয়ে যাবে পিকনিক, ঠিক আছে। আচ্ছা ये जा रहा है लैवेंडर कलर, ये इसका पल्लू पोर्शन है, प्राइस 9800 ओके। फेसे जावे ना तो একদম ফেসে যাবে না, হ্যাঁ একটা কথা মেইনটেনেন্স আছে এটার। আমি আমি বলবো বাংলাদেশি জামদানি একদম 100% কোনো শাড়ির গ্যারান্টি হয় না, এই পিওর যত হবে তুমি যদি মেইনটেনেন্সটা খুব ভালোভাবে না করো শাড়ি অবশ্যই নষ্ট হয়ে যাবে। অনেক শাড়ি তার মধ্যে থাকে, একটা বাংলাদেশি জামদানি রেখে দিচ্ছি, আমি আগেও তোমাদের সাথে এটা ডিসকাস করেছি, কখনো একটা শাড়ির উপরে বেশি, যেগুলো স্পেশালি পিওর একটা শাড়ির উপরে বেশি প্রেশার দিতে নি, যখনই প্রেশার দেবে ওই শাড়িটা না বসে যাবে, ভাঁজটা ভীষণ প্রেশারে চলে আসবে, তখন ওই ভাঁজটা থেকে কেটে যাওয়ার চান্স থাকে। একটু হ্যাঙ্গিং করে রাখো, মাঝে মধ্যে একটু ফোলটা চেঞ্জ করে দাও, তাহলে দেখবে অনেক লং লাস্টিং হচ্ছে। আমার 11 বছর আগেকার জামদানি বাংলাদেশি জামদানি আমি দেখাবো, শেয়ার করবো আমি কোনো একটা সময় ইউটিউব চ্যানেলে, তার জন্য সাবস্ক্রাইব করতে পারবে ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে, সেখানেই দেখিয়ে দেবো, লাইনে হয়তো পসিবল হবে না। বাংলাদেশি জামদানি হিসা পল্লু পোর্শন হিসেবে না, আচ্ছা প্লেন রানী কালারের ব্লাউজ হবে, প্লেন ব্লাউজ পেয়ে পুরা যো র সিল্ক হতা হ্যাঁ পিস কে সাথ ऐसा एल्बो हाथा ब्लाउज पहनिए अच्छा लगेगा, बांग्लादेशी जामदानी के साथ का प्लेन ब्लाउज बहुत अच्छा लगता है, ठीक है। तुम एक बॉटल ग्रीन कलर बीडी पड़े ओटा आछे किया मैम, सॉरी बॉटल ग्रीन कलर बीडी, बीडी जो पहना था ना बॉटल ग्रीन वाला वो बहुत पहले का बात है, अभी तक रह सकते वो इंस्टेंट सोल्ड हो गया था, कभी भी रहता नहीं बांग्लादेशी जामदानी कभी भी रहता नहीं, तो उसके वो ना बॉटल ग्रीन नहीं था, ऐसा कुछ कलर था वो जो देखो ওটা ইয়েলোর সাথে একটা দেখো যে ইয়েলোর নিচেরটা ওই কালারের শাড়িটা আমি পরেছিলাম ইয়েলোর সাথে, এই দিকে এই দিকে এই দিকে, আরে ইয়েলোটা দাও, হ্যাঁ তার নিচেরটা, আচ্ছা পিচ দাম বলো 7850 সব না সোল্ড হো রহা হ্যায় মে দিখ রহা হুঁ তো জো জলদি জলদি বুক করনা হ্যায় ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায় প্রাইস যা এটা সোল্ড প্রাইস তো বললামই না, তো হাম লোক আপকে ঘর মে ভেজ দেঙ্গে সারি কই বাত নেই কিউকি অল ওভার ওয়ার্ল্ড মে শিপ হতা হ্যায় কই বাত নেই এক্সেপ্ট বাংলাদেশ, বাংলাদেশ মে কই ডিসপ্যাচ নেই হতা হ্যায় অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড মে হতা হ্যায়, ঠিক আছে। আচ্ছা এনি কালার অপশন ইন ইয়েলো 11201 ওটা তো সোল্ড হয়ে গেছে, আমি দেখিয়ে দেবো ইয়েলোর আরো অপশন দেখিয়ে দেবো, উফ কালারগুলো কি খুলছো আমাকে পাগল করে দেবে। আচ্ছা রেড প্রিমিয়াম শাড়িটা দেখাও প্লিজ, মনি ম্যাম লিখছে কোন রেডটা প্রিমিয়াম কিছু ছিল রেড কালারে, রেড কোনটা প্রিমিয়াম বলছো আমি বুঝতে পারছি না, একটু বলো ভালো করে আমি দেখিয়ে দেবো তাহলে। আচ্ছা ইয়ে যা রা গ্রে অর ইয়েলো इसके साथ ना येलो ब्लाउज ही पहनना है, ठीक है येलो किसी ब्लाउज नहीं आशो तो कैसा लग रहा है बोलिए, ये है इसका पल्लू पोर्शन, ठीक है और ये जा रहा है इसका ऑल ओवर काम, ऐसा हैंड ओवर नहीं ये। হ্যাঁ বনানী ম্যাম লিখছে আমার কাঞ্জিভরমটাও নষ্ট হয়েছে ভাজে ভাজে রেখে, একদম একদম একটু মেইনটেনেন্স শাড়ি না লং লাস্টিং করবে অনেক বছর ঠিক থাকবে, আমি শাড়ির একটু যত্ন আছে কিন্তু ইদানিং মানে লাস্ট 5-6 years ধরে আমি অতটা যত্ন করতে পারি না, একটু বিজি হয়ে গেছি জন্যে, তবে আমি চেষ্টা করি আমার শাড়ির কিন্তু খুব যত্ন, আমি কোনো একটা সময় আমার ওয়ার্ড্রপ দেখাবো চেষ্টা করি, জানি না কতটা পারি তবে চেষ্টা করি, শাড়িটাকে আমি ভীষণ ভালোবাসি মানে আজকে থেকে না, তাই জন্যই হয়তো এরকম শাড়ির বাড়িতেই আমার বিয়ে হয়েছে মানে চারিদিকে শাড়ি আর কি, তো ছোটোবেলা থেকেই শাড়িটা খুব ভালোবাসি। আচ্ছা পিঙ্ক কালারের জামদানি আলাদা হয়ে গেছে, একটু ব্রাইট ইয়েলো চাই,
একটু হ্যাঁ মানে এই ধরনের কিছু পরলে মানে এক কালারের ইয়েলো ব্লাউজ আমি বেশি বলবো, র সিল্কের ব্লাউজ এক মিটার কিনে নিতে হবে, জাস্ট এলবো হাতা করে ব্লাউজ বানিয়ে নিয়ে এইসব শাড়ি পরতে হবে, দারুণ দারুণ লাগবে। পটোলা শাড়ি প্লিজ, প্রীতি ম্যাম লিখছে। পটোলা আজ নাকি দিখাউঙ্গি ক্যুকি আজ না পটোলা কা ডেট নেই হ্যায়, আজ ওনলি বেঙ্গল হ্যান্ডলুমস, ঠিক হ্যায়। ইয়ে যা রহা হ্যায় গ্রে অর ইয়েলো দুর্ধর্ষ শাড়ি, তোমার থেকে নিয়ে আমার খাটি পড়া ইচ্ছা না ম্যাম। 7000 ওনলি 7000, ঠিক হ্যায়, ওনলি 7000, 11200। দেখো যে জড়ি পছন্দ করে, আচ্ছা যে জড়ি পছন্দ করে না ঠিক আছে, সে এখানে অল্প জড়ি পেয়ে যাবে, আর সুতোরই বেশিরভাগ কাজটা রয়েছে, হ্যাঁ ইয়েলো আর রেড আর হালকা হালকা জড়ির কাজ। ইয়ে যা রহা হ্যায় ইসকা পল্লু, প্রাইস যা রহা হ্যায় ইসকা 11200, ইসকা ব্লাউজ পিস ভি হ্যায় সাথ মে, ইয়ে যা রহা হ্যায় ইসকা ব্লাউজ পিস, ঠিক হ্যায়, ইসকা ব্লাউজ পিস ইয়ে হ্যায় আর ইয়ে যা রহা হ্যায় সারি। ইন্দ্রাণী ম্যাম লিখছে, আমি টেম্পল মটকাটা পেয়েছি, সত্যি কি দারুন, একটাতে মন ভরবে না, একটাতে মন ভরবে না, আমারও কিন্তু একটাতে মন ভরেনি, আমার একটাই আছে, ওয়াও, এটা নিয়ে তো একপাশে ঝামেলা আর কি। আচ্ছা হ্যাঁ, এটা এটার একটা ফুল ছিল এই কম্বিনেশনে, শুধু জাস্ট এখানে একটু করে ফুল ছিল। আইএসটি ম্যাম লিখছে, টিস্যু শাড়ি দেখালে না, টিস্যু শাড়ি আমি দেখছি, আর একটু বাংলাদেশি জামদানি দেখে দিই, একসাথে তো সব দেখাতে পারবো না, তার মধ্যে সবাই জয়েন করতে পারছে না, কজন আছে আমাদের সাথে এখন? 480। ওকে, ইয়ে যা রহা হ্যায় ব্ল্যাক জামদানি, কেসা হ্যায় জামদানি ব্লাউজ পিছু সরা নিয়ে শাড়িটা দেখিনি, ইয়ে যা রহা হ্যায়। আচ্ছা সুইটি ম্যাম লিখছে, নেল পলিশের কেসটা আরেকবার বলো, হালকা শুনতে পেলাম, নেটটা স্লো দিচ্ছিল। আচ্ছা নেল পলিশের কেসটা কিছুই না, একটা দিদির শাড়িতে নেল পলিশ পড়ে গেছে, তো এইবারে নেল পলিশটা কিভাবে ওঠাবে সেটাই আমি বলছি, মানে সুইটি ম্যামই জিজ্ঞাসা করছে যে ওটা রিপ্লাইটা আমরা কি দিয়েছি। আচ্ছা রিপ্লাইটা আমরা কি দিয়েছি সেটা হচ্ছে যে যখনই আমরা ওটা স্প্রিট দিয়ে ওয়াশ করতে যাবো না, বা তুমি করতে যাবে, তখন ওই স্প্রিটটার জন্য নেল পলিশটা স্প্রেড করে যাবে শাড়িতে, তো আর ওটার জায়গাতে বেশি জায়গাতে ছড়িয়ে যাবে, তো সেটাই বলছিলাম যে তুমি একটু জাস্ট একটা জায়গায় একটু স্প্রিট দিয়ে ওঠানোর চেষ্টা করো, যদি না ওঠে কোনো ড্রাই ওয়াশ যারা করে তাদের কাছে নিয়ে যাও, তারা কি সলিউশন বলছে দেখো, আর না হলে কোনো অপশন নেই, কোনো অপশন নেই। আচ্ছা তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, ওতেই তুমি তোমার স্পেশাল শাড়িগুলো শেয়ার করো অনিন্দিতা ম্যাম। একদম আস্তে আস্তে করবো, এখন এক মাস হয়তো পারবো না, এক মাস আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি, এক মাস হয়ে যাওয়ার পরে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করার চেষ্টা করবো, শুধু সাবস্ক্রাইব করে যাও তোমরা সবাই ইউটিউব চ্যানেলটাকে, ওখানে অনেক কিছু আমার অনেক সাজ মানে যেগুলো আমি সাজ মানে সাজি বা জুয়েলারি পরি তোমাদের পছন্দ হয় সব ওখানে শেয়ার করব, কথা দিলাম ঠিক আছে। আচ্ছা 10K এর মধ্যে কাঞ্জিভরম হবে, যদি হয় তাহলে দেখাও সুস্মিতা ম্যাম। 10K এর মধ্যে কাঞ্জিভরম 100% হবে, ভিডিও কলিং একটু দেখে নাও, সবাই ভিডিও কলিং থেকে আমাদের কাঞ্জিভরম সোল্ড আউট হয়ে যায়, আমাদের লাইভে দেখানোর আগে কাঞ্জিভরম সোল্ড হয়ে যায় ভিডিও কলিং থেকে, একটুখানি ভিডিও কল করে দেখিয়ে দেবো। আচ্ছা প্লিজ বলো ইয়েলো জামদানিটার কাউন্ট কত? ইয়েলো জামদানিটা 100 কাউন্টে আছে, ওটা সোল্ড, ওটা করে না ওটা ওটা সোল্ড হয়ে গেছে। আচ্ছা ইয়ে যা রহা হ্যায় ইসকা পল্লু ব্ল্যাক মে জো বার বোলনা হ্যায় ইয়ে সারি কা, ইয়ে সারি মে না তিনো জোড়ি ইউজ হুয়া হ্যায়, এক কপার এক গোল্ডেন এক সিলভার, ঠিক হ্যায়, ইয়ে যা রহা হ্যায় সারি কা ফুল লুক, কাউন্ট 100 কাউন্টি হ্যায়, আর ইয়ে না পুরা সারি কা লুক হ্যায়, হ্যান্ড ওভেন হ্যায়, প্রাইস যা রহা হ্যায় ইসকা 6250, এরপরে শাড়িটা দেখলে পাগল হয়ে যাবে। আচ্ছা সুমনা ম্যাম লিখছে, দিদি তোমার মটকাটা একটু দেখাও না, ভাজ না খুলে দেখালেও হবে। আমার মটকাটা ভাজ না খুলে মনে হয় সব কালারের কথা বলছে কি? আচ্ছা আমার শাড়িটার আচ্ছা দাঁড়াও দেখছি, দাঁড়াও দাঁড়াও একটুখানি একটু থাকো সাথে আমাদের সুমনাদি, তো একটু সুমনাদি সাথে থাকো, আমি চেষ্টা করছি তোমার শাড়িটা আমার শাড়িটার কালার দেখানো, ছবি পাঠিয়ে দাও। আচ্ছা আমি এই কালারের শাড়িটা পরেছিলাম, নট বটল গ্রিন, এই টাইপের আরও বেশি জড়ি ছিল তাই না, আরও বেশি জড়ি ছিল, আর শাড়িটা সত্যিই খুব ভালো ছিল, এই শাড়িটাও কিছু কম যায় না, দেখো আমার আচ্ছা আমারটাও সোল্ড, আমারটা সোল্ড আমি জানি সেটা। আচ্ছা দেখে নাও, ইয়ে যা রহা হ্যায় না রামা গ্রিন ব্লু কে কম্বাইন কালার হ্যায়, ইসকে কন্ট্রাস্ট মে যা রহা হ্যায় ইয়েলো পল্লু যা রহা হ্যায়, আর ইয়ে যা রহা হ্যায় ইসকা এসা বর্ডার, কেসা হ্যায় সারি পুরা না এসে ক্রিস ক্রস বালা জিগজ্যাগ করকে পুরা বুটা যা রহা হ্যায় সারি, এসা আয়েগা ট্রান্সপারেন্সি এসা আয়েগা, এক সুতা কা হ্যায় জরি কা হ্যায় ওয়েভিং, ঠিক হ্যায়, পুরা হ্যান্ড ওয়েভিং হ্যায়, প্রাইস বলো 7700, সোল্ড আমি বলবো, আমি জানি না তবে আমি জানি যে এক্ষুনি কেউ বুক করবে, এত সুন্দর শাড়ি। আচ্ছা তোমার থেকে আমি দুটো বিডি ঢাকায় নিয়েছি, দারুণ হয়েছে মমিতা ম্যাম, একদম একটু শুধু তোমরা মেনটেনেন্স করো, মাঝে মধ্যে একটু রোদে দাও,
যখন ওই পুজোর ঠিক আগে আগে যেটা আমাদের রিচুয়াল আছে যে আমরা ভাদ্র মাসে শাড়ি না দিলে শাড়ি নষ্ট হয়ে যাবে, সেই সময়টা একটু রোদে দেয়। আমি কিন্তু দিই, আমি এগুলো মানি, কে মানো জানি না, আমাকে কে ম্যাগনেটেড বলবে, বাট আমি মানি। ইভি ম্যাম লিখছে, আমি খুব তাড়াতাড়ি এসে গেছি। তাড়াতাড়ি এসছেন, অনেক লেট দিদি, অনেক লেট। ইয়ে এটা যাচ্ছে পল্লু, ইয়ে যা রায় পল্লু পোর্শন, আর ইয়ে না, ইয়ে পুরা সারি কা লুক হ্যায়। আমি বললাম আমি জানি তো, এগুলো কখনোই থাকে না, এগুলো কখনোই থাকে না, মানে মানুষ পাগল হয়ে যায় বিডি ঢাকায়। আরো যখন একটা ব্র্যান্ড থেকে পাবে, মানে আমি আমার ব্র্যান্ডটাকে আমি বলছি না হ্যাঁ বিশাল কিছু, তবে আর এল বি সবাই জানে যে কোয়ালিটি মেনটেন করে, তো ডেফিনেটলি। আচ্ছা ইয়ে হোয়াইট রেড ইয়ে না। আচ্ছা সুমনা ম্যাম লিখছে যে এই ব্ল্যাক জামদানিটার ফুলটা আমার কাছে আছে। হ্যাঁ একদম একদম, ওটা শ্রেয়াদি চেয়েছিল, শ্রেয়সী দি, মানে শ্রেয়সী দি এসে বললো যে, শ্রেয়সী দি না মৌসুমী দি, মৌসুমী দি চেয়েছিল, আমি দিতে পারিনি। মৌসুমী দি প্রচুরবার রিকোয়েস্ট করেছিল। আচ্ছা আমার পরা শাড়িটা একটু দাও, আমি সুমনা দিকে কালারগুলো দেখিয়ে দিই। সব ইয়েলো গুলোই খুব মিষ্টি, সাবিনা ম্যাম লিখছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা ইয়ে যা রহা হ্যায় রেড হোয়াইট, ইসকে সাথ কোই এক্সপেরিমেন্ট করনা নেহি, ইসকে সাথ প্লেন ব্লাউজ পহননা হ্যায় রেড কালার কা, আর বহুত সারে গোল্ডেন জুয়েলারি পহননা হ্যায়, বহুত আচ্ছা লাগেগা। আচ্ছা ঢাকাই কে দিন না জম জায়েগা, সুবহ জব হাম লোগ অঞ্জলি যা দেকর মানে জাতে হ্যায় না, তো বহুত আচ্ছা লাগেগা ইয়ে সারি পহননে সে, বহুত আচ্ছা। ঢাকা আর সিল্ক শাড়ি কিভাবে মেইনটেইন করব, রিয়া ম্যাম লিখছে। ঢাকা আর সিল্ক, হ্যাঁ ঢাকার জন্য আমি বলবো, এখন দেখবেন ছোট ছোট এরকম ব্যাগ পাওয়া যায়, ওই ব্যাগে সুন্দর করে জামদানি রাখতে পারো, মাঝে মধ্যে কি করবে 6 মান্থ পরে একটু হ্যাঙ্গিং করে দিলে, একটু রোদে দিলে, এরকম অল্টারনেটিভে রাখবে, শাড়ি একদম ফ্রেশ থাকবে, তুমি যখন পরবে সবাই বলবে তুমি নতুন শাড়ি পরেছো। আমি অনেক পুরনো শাড়ি তোমাদেরকে পরে দেখাবো, মনে হবে একদম নতুন শাড়ি, একদম নিউ লুক থাকে, যদি একটু তোমরা একটু একটুখানি মেইনটেনেন্স করো দারুণ থাকবে শাড়ি, কোনোদিনও কিছু হবে না। 432 ওকে, ইয়ে যা রহা হ্যায় রেড হোয়াইট, ইয়ে কেসা হ্যায় বলিয়ে, ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায় রেড মে, রেড কালার হি ব্লাউজ পহননা হ্যায়, ঠিক হ্যায়, পিকচার চাহিয়ে মুঝে ইয়ে শাড়ি কে, জো পহনেঙ্গে শাড়ি পিকচার চাহিয়ে মুঝে। অনিন্দিতা ম্যাম লিখছে, ও মা আমার ফেভারিট কম্বিনেশন, ওয়াও না বহুত আচ্ছা কম্বিনেশন হ্যায়, প্রাইস বলো। 7700 আমি জানি এগুলোর প্রাইস প্রচন্ড কম, আমি সব জায়গাতে দেখেছি বাংলাদেশি ঢাকায় 10,000 এর নিচে কেউ কোনো কথা বলে না, তো এই জন্যই ইনস্ট্যান্ট সোল্ড সব। আচ্ছা পিওর মাসলিন জামদানি প্রাইস কেমন হবে দেখাবে একটু সুস্মিতা ম্যাম। আচ্ছা এটা হচ্ছে 6200, ধরো একটু 6200, এটার প্রাইস একটু নিচে একটা মেরে দাও, আনমোনা ম্যাম লিখছে, আমি ব্ল্যাক সিলভার বিডি নিয়েছিলাম, জাস্ট অসাম। তোমার শাড়িটা পরা দেখে যে তুমি একটা সিলভার জুয়েলারি পরেছিলে, তুমি বলেছিলে যে আমি এটা স্পেশালি শাড়িটার জন্য বানিয়েছি, রাইট? ও আচ্ছা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ তুই শাড়িটা পোস্টও করেছিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দারুণ লাগছিল তোমাকে, ডিসেন্ট লাগছিল রিয়েলি, মানে তুমি এত সুন্দর ক্যারি করেছো, একটা ফ্রেশ লুক লাগছিল, আমার খুব ভালো লেগেছে। সুতপা ম্যাম লিখছে, নমস্কার। আচ্ছা নমস্কার, আচ্ছা খুব ভালো, সবাই একটু থাকো, সবাই একটু গল্প করো, সবাই একটু শেয়ার করো, ভালো লাগবে। আচ্ছা এবার আমরা একটু গেম খেলে নেবো, বাংলাদেশি জামদানিটা দেখি, তারপরে শেয়ারিং নিতে হবে, ঠিক আছে? আজকের লাস্ট বাংলাদেশি জামদানি আমি দেখাচ্ছি, এটার পরে অনেক কিছু যাবো, তার আগে একটু খেলাটা খেলে নেবো। আচ্ছা ইয়েলো আর গ্রিন কন্ট্রাস্ট, ঠিক হ্যায়, আর ইয়ে ইসকা পল্লু পোর্শন যা রহা হ্যায়, প্রাইস ইসকা 6200, ওনলি 6200, ঠিক হ্যায়। আচ্ছা কেউ যেন স্টিকার সেন্ড না করে। হ্যাঁ স্টিকার সেন্ড করলে কিন্তু হবে না, স্টিকার সেন্ড করবে না। আজকে চলে লাস্ট, আচ্ছা আজকের জন্য কিন্তু বাংলাদেশি জামদানি লাস্ট। ইয়ে যা রহা হ্যায় ব্ল্যাক সিলভার আর গোল্ডেন, ইয়ে ভি বহুত ইউনিক হ্যায়, ইয়ে আনমোনা নে পহনা থা ব্ল্যাক আর সিলভার, ইয়ে তিনো কালার হ্যায়, ঠিক হ্যায়,
ये है पल्लू पोर्शन, ब्लाउज पीस भी इसके साथ ऐसा आएगा। ब्लाउज पीस प्राइस बोलो 6250। खूब शीघ्र এগুলো প্রাইস বেড়ে যাবে আমি বলতে পারি, খুব শিগগির, কারণ সব শাড়ি দাম বেড়ে যাচ্ছে, র ম্যাটেরিয়ালস এর দাম বেড়ে গেছে, তো এগুলো খুব শিগগির দাম বেড়ে যাবে। 6250 তে এই শাড়িগুলো আর হয়তো আমি দিতে পারবো না। ये जा रहा है पल्लू और ये जा रहा है इसका फुल फुल बॉडी पोर्शन, प्राइस 6250। कोड़ा सिल्क আছে প্রিয়াঙ্কা ম্যাম। আচ্ছা খেলবো দাও। আচ্ছা যারা কমেন্ট আর লাইক করেছো, কমেন্ট কত হয়েছে এখন অবধি? আচ্ছা কমেন্ট আর লাইকের জন্য আমরা যে গিফটটা দিচ্ছি সেটা আমি দেখে নিই, একটু সবাইকে দেখিয়ে নিই, আবার আমি শাড়ি দেখাবো। আচ্ছা আমি স্টার্ট করছি, ঠিক আছে দেখো, দেখা যাচ্ছে তো, স্টার্ট করছি, সবার নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সবার নাম যারা কমেন্ট আর লাইক করেছো। ইতুগণ হচ্ছে, আমি এটা স্ক্রিনশট রাখলাম, হ্যাঁ আপনা স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ কিজিয়ে, আপকো মিল গয়া ইয়ে শাড়ি, দাও কোনটা, এটা না, এটাই তো, আপকো মিল গয়া ইয়ে শাড়ি, আপ যারা সা जरा व्हाट्सएप कीजिए 8101954367, ठीक है, ये साड़ी आपको मिल गया है, कॉन्ग्रेचुलेशन, ठीक है। अच्छा लास्ट दिन जेटा मतलब कुर्ती बुकिंग नंबर जो कुर्ती टा पे चलो नाम टा बोलो की आगरवाल, हाँ नाम टा कोनो आगरवाल चिलो, शे किंतु फुल एड्रेस टा पाठाई नहीं, जस्ट नाम टा दिए छे और फोन नंबर और पिन नंबर दिए छे, एटा ও ফোন নাম্বার দেয়নি, শুধু নাম আর পিন নাম্বারে তো আমাদের কোনো কিছু কুরিয়ার হবে না, তো আপনি যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটু আমাদের ফুল অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দিন, আপনার ড্রেসটা পাঠানোর আছে, ঠিক আছে। আচ্ছা দিদি ব্ল্যাক ব্লাউজ হবে দিদি, ফুল ব্ল্যাকে সুমনা ম্যাম লিখছে, একদম হবে, এটা না এই পডকাস্টটা দিতে বলিনি। আচ্ছা এটা দেখাও দাদা, একটু বট গাছটা দাও তো, ফুল সেটটা পরের দিনটা। আচ্ছা 517 ओके। আচ্ছা পিওর মাসলিন জামদানির প্রাইস কেমন হবে দেখাবে একটু, সুস্মিতা ম্যাম লিখছে। পিওর মাসলিন জামদানির প্রচুর রকমের হয়, প্রচুর রকমের দাম হয়, মানে একটার কোনো এরকম ব্যাপারটা নয়, ওটা 4000 5000 6000 50000 অবধি হয়, তবে তুমি কোনটা চাইছো সেটা সেরকম ভাবে তুমি ভিডিও কলিং এ দেখে নিতে পারো, ঠিক আছে। অনিন্দিতা ম্যাম লিখছে, একটু জল খেয়ে নাও অনেকক্ষণ ধরে বলে চলেছো, তোমরা থাকলে আমার কোনো অসুবিধা হবে না, তোমরা আমার ওই আর কি জল বলো সবকিছুই বলো। দেখো ইয়ে হাকুবাকে সাথ পেহনে সে আচ্ছা লাগেগা, হাকুবা কোই দেখ না থা, ঠিক হ্যায় 1450 শায়দ ইসকা প্রাইস হ্যায় 1450, ঠিক হ্যায়। আর ইয়ে সারি দেখো, সারি ইয়ে পুরা মসলিন কে উপর মেশিন এমব্রয়ডারি যা রা হ্যায়, পুরা সুতা কা ওয়ার্ক হ্যায়, মিডল মে না এক জরি হ্যায়, জরি হ্যায়, সুতা কা পুরা কাম হ্যায়, এমব্রয়ডারি আচ্ছে সে দিখ রা হ্যায় না, ইয়ে পুরা সারি কা লুক হ্যায়, पूरा साड़ी में ऐसा काम आएगा, ये प्रिट्स का पोर्शन है, प्रिट्स में आएगा ऐसा, मैं पूरा खोल के दिखाती हूँ, साड़ी का लुक समझ में आएगा, क्योंकि साड़ी बहुत अच्छा है, बहुत यूनिक है। মৌমিতা ম্যাম লিখছে, তোমার কাছে বিডি জামদানির অনেক কম প্রাইস। হ্যাঁ আমি জানি সেটা, দেখো এই হচ্ছে শাড়িটা, দেখে না এই শাড়িটার লুক আসবে, পুরা পুরা মসলিন হ্যায়, প্যোর মসলিন কে উপর মেশিন এমব্রয়ডারি হ্যায়, কাম দেখো বহুত আচ্ছা হ্যায়। বর্ণালী ম্যাম লিখছে, ব্যাড লাক দিয়ে কান্নার ইমোজি, কেন ওই গেমের জন্য? আচ্ছা আচ্ছা, বেটার লাক নেক্সট টাইম, হয়ে যাবে একদম। ও ব্লাউজ দেখা না ইসকা, দেখো ব্লাউজ পিস দেখো, পুরা জাল কে উপর ব্লাউজ হ্যায়, এসা আয়েগা ব্লাউজ পিস, দেখ রা হ্যায় না। সাবিনা ইয়াসমিনা লিখছে, ব্যাড লাক দিয়ে কান্নার ইমোজি, আছি আছি আমি, বহু দিন থাকবো তো কোনো না কোনো দিন সবাই পাবে, তাহলে কি আছে যেটা সেট আছে দেখাও, মোটামুটি একটা সেট দেখাও। আচ্ছা ইতু ম্যাম এখানে লিখেছে, থ্যাংক ইউ ম্যাম, ওকে ওকে ওকে, আপ না হোয়াটসঅ্যাপ কিজিয়ে আমার নাম্বার পর, ই না যা রা হ্যায় পুরা ব্লাউজ, আর ইয়ে ইসকা হ্যায় স্লিপ কা কাম, ঠিক হ্যায়, আর ইয়ে
आप स्लीप के यहाँ पर लगा सकते हैं, ये काम स्लीप के ठीक यहाँ पर मिडिल में लगा सकते हैं, ऐसे करके बहुत अच्छा लगेगा, ये आएगा ऐसे वाला, ठीक है, थोड़ा तो समय इशू आइए, ऐसे आएगा काम, देखिए। और इसमें ना नीच में ये बॉर्डर, ये बॉर्डर यहाँ से लगा दीजिए, ऐसे कुछ कर सकते हैं और ऐसे भी लगा सकते हैं बॉर्डर, ठीक है। अच्छा, ब्लैक एर कोनो नेट एम्ब्रॉयडरी शाड़ी होबे, शोमिली मैम लिखछे, ये ऐसे भी लगा सकते हैं। ब्लाउज के पीस देखकर ही ना साड़ी अच्छा लग जाएगा, ठीक है। साड़ी का प्राइस जा रहा है 3950 ओनली, 3950 ओनली। अनुराधा मैम लिखछे ब्लैक कलर का साड़ी शो करो पार्टी वेयर, एकदम दिखाबो, एकटू সাথে থাকো অবশ্যই দেখাবো। এটা কিন্তু এটা কি বেনারসিটা, বেনারসিটা আগে দিন দেখিয়েছি। আচ্ছা, অন্য কিছু, আচ্ছা এটা যাচ্ছে হোয়াইট। আচ্ছা সুমি ম্যাম লিখছে এখানে যে গিফটটা পেলো ওই শাড়িগুলো দেখাবে, ওই শাড়িটা এখন দেখাচ্ছি না। আচ্ছা ইয়ে যা রে পুরো হোয়াইট কে উপর, ইসকে সাথ কিয়া ব্লাউজ পহনা হ্যায়, সিলভার অর সিলভার অর বটল গ্রিন নেহি, ইসকে সাথ না সিলভার ব্লাউজ পহনিয়ে, আচ্ছা লাগেগা, বহুত আচ্ছা লাগেগা, ডিসেন্ট এক লুক আয়েগা শাড়ি কা, অর ব্লাউজ পিস তো হ্যায়ই, ब्लाउज पीस तो है ही इसका, ऐसा ब्लाउज पीस मिल जाएगा आपको, ब्लाउज पीस देखिए ऐसा ब्लाउज पीस आएगा। प्राइस जा रहा है बॉन्ड का छोटो बाकी छोटे छोटो बुटी एगुलो दाओ ना, ये जा रहा है इसका ब्लाउज पीस, प्राइस जा रहा है इसका 3950, दिखाओ। নিহারিকা ম্যাম লিখছে কোন নগরে প্লিজ সিওডি করো, বেশি তো দূর না, শ্রীরামপুর বহরমপুর সব জায়গায় দিচ্ছ, কোন নগর কেন নয়, কোন নগর কোথায় বিপুলদা, তো দিতে পারবেন না, হ্যাঁ পারবে তো দিয়ে দেবে সিওডি, শুধু একটু ওনার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে সময় তাহলেই হবে, ঠিক আছে, ওনার সাথে কিছু অ্যাডজাস্ট করতে পারেন আপনারা তাহলে অনেক জায়গাতে সিওডি পাবে। আচ্ছা ইয়ে যা রায় ব্লাউজ ইসকে সাথ ইয়ে ভি চল রা হ্যায়, ঠিক হ্যায়, শাড়ি কা প্রাইস হ্যায় 3950 और ब्लाउज का प्राइस मुझे पता नहीं, 1650 रेड, वही ब्लाउज तो देखो बेज कलर रेड है ये। इसके साथ ना मैं बोलूंगी कि जो ब्लाउज पीस है वही के साथ बहुत अच्छा लगेगा। মিনতি ম্যাম লিখছে দিদি তোমার কাছ থেকে বেজ কালারের এক কালারের থান নিয়েছিলাম কিন্তু বুঝতে পারছি না যে কি কালারের ব্লাউজ দিয়ে পরবো, প্লিজ একটু বলো। বেজ কালারের থান বলতে মানে র সিল্ক মনে হয়, আচ্ছা যদি ওটাই হয় বেজ কালারে যাই নাও, মেরুন কালারের ব্লাউজ চোখ বন্ধ করে পড়ো। আচ্ছা ইয়ে যা রা শাড়ি কা এসা লুক, ইসকে সাথ ভি পহন সকতে হ্যায় অর বহুত আচ্ছা ব্লাউজ ইসকে সাথ দিয়া হুয়া হ্যায়, বহুত আচ্ছা ব্লাউজ পিস দিয়া হুয়া হ্যায় ইসকে সাথ ভি আপ পহন সকতে হ্যায়। শাড়ি মে পুরা মেশিন এমব্রয়ডার্ড হ্যায়, এসা কাম হ্যায় পুরা শাড়ি মে। অনিন্দিতা ম্যাম লিখছে আমার টাইম আপ হয়ে গেল এরপর টিউশন টাইম, তাহলে আবার রেকর্ডেড লাইভ তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা কজন আছে আমাদের সাথে, 54, ওকে। ই জো ডুপ্লিকেট হোতা হ্যায় না মাসলিন কে উপর এমব্রয়ডারি আপ বহুত সারে লোক বানা রা হ্যায় জো ডুপ্লিকেট হ্যায় ইসমে না ইস জগহ সে কাম নাহি হোগা, এসা কুছ গ্যাপ রহেগা ফির ইয়াহ সে কাম শুরু হোগা, ঠিক হ্যায়, ও না পুরা ডুপ্লিকেট হ্যায়। ये जा रहा है इसका पल्लू, प्राइस जा रहा है 3950। সাবিনা ম্যাম লিখছে আমি কোনোদিন গেম জিততে পারিনি কিন্তু আমি সব সময় পার্টিসিপেট করি দিয়ে কান্নার ইমোজি, না এটা এটা এই মনে জোরটা রাখতে হবে না, আমরা পার্টিসিপেট করব তারপরে তো একদিন না একদিন জিতেই যাব। আচ্ছা অফ হোয়াইট ব্লাউজটা দাও আবার, ইয়ে যা রা হ্যায় ব্ল্যাক কে উপর সারি দিখাই, মানে দেখ সকতে কিতনা সুন্দর হ্যায় ইয়ে বেজ কালার কা ব্লাউজ পহনিয়ে, और नहीं तो इसके साथ जो ब्लाउज है ना वो भी पहनिए बहुत अच्छा लगेगा। ये जा रहा है ब्लाउज वाइन कॉन्ट्रास्ट में जा रहा है ब्लाउज, ये वाइन में जा रहा है, ये है ब्लाउज पीस का काम, साड़ी बहुत अच्छा है प्योर मसलिन में मशीन एम्ब्रॉयडर है, प्राइस जा रहा है 3950 রেশমা ম্যাম লিখছে যারা মাসলিন এমব্রয়ডারি দেখায় তারা তোমার থেকে 2 ইয়ার্স পিছিয়ে আছে দিদি, কারণ আমরা যে শাড়িটা 2 ইয়ার্স আগেই পরেছি ফার্স্ট লকডাউনের টাইমে ওই ডিজাইনগুলো ওরা এখন দেখায়। হ্যাঁ আমি জানি সেটা, মানে টুকলি করতো মানে ওইটাই আর কি সময় লাগে সেটাই আর কি পিছিয়ে গেছে, যাই হোক। তো ইয়ে যা রা ইয়েলো কালার একদম লেমন ইয়েলো, ইসকে সাথ না রানী ব্লাউজ বহুত আচ্ছা লাগেগা, লেমন ইয়েলো যা রা হ্যায় মানে না থোড়া সা
পার্টি ওয়্যার ব্ল্যাক দেখতে চাইছে অনুরাধা ম্যাম অনেকবার লিখেছে। পার্টি ওয়্যার ব্ল্যাক একটা কিছু পার্টি ওয়্যার ব্ল্যাক আমাকে দিলে ভালো হয়। ये जा रहा है इसका ब्लाउज पीस, ये जा रहा है इसका ब्लाउज पीस, ऐसा पूरा काम आएगा। ये इसका फ्रंट का काम है, ये आप बैक में भी यूज कर सकते हैं, ठीक है। ये आएगा ऐसे, ठीक है, पूरा काम किया हुआ है और ये जा रहा है इसका फुल लुक। डिम्पी मैम लिखे माय 1.5 इयर्स ओल्ड डॉटर सेज वाओ व्हेन शी इज वाचिंग योर शो। थैंक यू मैम, थैंक यू, इतना छोटा बच्चा मेरा लाइव दिख रहा है, थैंक यू सो मच। এটার মধ্যে একটা জায়গাটা ছোট্ট দাগ আছে, দেখে নিও তো। আচ্ছা ইয়ে যা রা লেমন ইয়েলো, ঠিক হ্যাঁ, এসা আয়েগা শাড়ি কা লুক। মেয়ে থাড়া সা ডার্ক কালার কা শাড়ি পহনি হু তো ইসলিয়ে ইধার ঠিক নেহি লাগেগা, এসা আয়েগা। সবাই লিখছে আমি কমেন্ট করেও পেলাম না, দিয়ে কান্না নিবজি অনেকগুলো। একজনই তো পাবে, তাই না? আবার আবার হবে, আবার নেক্সট দিন হবে। প্রাইস 3950। আচ্ছা গাজী পাটোলা বিয়ে বাড়িতে পরা যায়? সুস্মিতা ম্যাম লিখছে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। ইয়ে যা রা হ্যায় ম্যাজেন্ডা কেসা হ্যায়, চন্দ্রাণী ম্যাম লিখছে আমি আজ প্রথম লাইভ দেখছি, খুব সুন্দর কালেকশন আপনার, বুটিকটা কোথায় প্লিজ বলবেন? এটা হচ্ছে, এটা হোলসেল প্লাস আমাদের স্টোর রয়েছে, এটা ফুলিয়াতে, আপনারা দেখে শুনে কিনতে পারেন। আর যারা হোলসেলার বা রিসেলার আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। হোলসেলের জন্য কিন্তু শাড়ি এখান থেকে আপনারা নিতে পারেন। ইয়ে পুরা যা রা হ্যায় ম্যাজেন্ডা কে উপর, इसका प्राइस जा रहा है 3950। ऐसा आएगा साड़ी का लुक। कमेंट मिनट पर था ততক্ষণ ये जा रहा है साड़ी का। কাটোয়াতে সিওডি হবে? শম্পা ম্যাম লিখছে কাটোয়া, কাটোয়াতে হবে না কি বিপুল দা? কাটোয়াতে হবে না। আচ্ছা ये जा रहा है फुल साड़ी का लुक। সোনালী ম্যাম লিখছে শপটা কোথায় তোমার? আমি ইউএসএ থেকে দেখছি, কলকাতা গেলে যাব শপিং করতে, তোমার কালেকশন খুব ভালো লাগে আমার। একদম ওয়েলকাম টু আওয়ার লাইফ। আপনি যখন ইন্ডিয়াতে আসছেন অনলি 80 কিলোমিটার অনলি বললাম, তার কারণ আমি প্রচুর বা যাতায়াত করি, আমার কাছে এটা অনলি হয়ে গেছে। চলে আসবেন কলকাতা থেকে 80 কিলোমিটার, যেখানে ফুলিয়া শাড়ি মানে যেখানে তৈরি হয় এইসব শাড়ি সেখানেই আমার বাড়ি, ঠিক আছে। আচ্ছা ইভি ম্যাম লিখছে বিপুল দাকে অনেক সালাম হুগলিতে কোর্ট দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছেন, উনি ওনার তরফ থেকে আমি ধন্যবাদ বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ইয়ে যা রা হ্যায় গ্রে কালার আর ইসমে না থোড়া এক গোল্ডেন কালার কা বর্ডার হ্যায়, ইসমে ভি না এক জরি কা আর সুতা কা এমব্রয়ডারি হ্যায়, আর ইয়ে শাড়ি কা ফুল লুক, বহুত ডিসেন্ট হ্যায় শাড়ি। ইয়ে ইসকা পল্লু হ্যায়, পুরা হেভি ওয়ার্ক কা ব্লাউজ, প্রাইস যা রা হ্যায় অনলি 3950। কত কালার, মেহেন্দি গ্রিনের উপর কারদানা ওয়ার্ক দেখাও নন্দিনী ম্যাম। গ্রিনের উপরে কারদানা দেখছি, ইয়ে যা রা হ্যায় রানি কালার, ডিপ রানি, ইয়ে ইসকা পল্লু হ্যায় আর ইয়ে হেভি ওয়ার্ক ব্লাউজ পিস যা রা হ্যায়, প্রাইস অনলি 3950। শাড়িগুলো জাস্ট ফাটাফাটি নিহারিকা ম্যাম লিখছে। সত্যি এই গরম মানে সামনে যে গরম আসছে, এরকম একটা পেস্টেল শেডের শাড়ি পরো, আমি এই শাড়িটা পরে ফটোশুট করবো, এই কালারটা দেখে জাস্ট আমার খুব ভালো লাগলো। পার্লের গয়না পরো, এরকম একটা শাড়ি পরো, দুর্ধর্ষ লাগবে। এই হচ্ছে পল্লুটা আর হেভি ওয়ার্কে যাচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস অনলি 3950। পিচ ইয়ে যা রা হ্যায় পিচ, ইয়ে ভি বহুত সুইট কালার হ্যায় পিচ, আর ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায় আর হেভি ওয়ার্ক ব্লাউজ পিস যা রা হ্যায় ইসকে সাথ, প্রাইস যা রা হ্যায় অনলি 3950। সবার কমেন্টগুলো তো পড়ি, সবাই তো আশা করে কমেন্ট করছি, তুই পড়ছিস না? খুব খুব সুন্দর টুম্পা ম্যাম, তুমি ডিটেলসটা বলছো। আচ্ছা বল এবার কমেন্ট পড়, কয়েকটা শুনি আমি। সাবিনা ম্যাম লিখছে নাইস, ওকে থ্যাংক ইউ। মধুচন্দ্রা ম্যাম লিখছে আপনি যেটা পরে আছেন প্লিজ প্রাইসটা জানাবেন। আচ্ছা আমি যেটা পরে আছি আপাতত সোল্ড, এটা প্রি বুকিং হবে, প্রাইস 6850 যেটা আমি পরে আছি, ঠিক আছে। আচ্ছা বলবো? হ্যাঁ বল। দিদি তোমার সব প্রোগ্রাম দেখি, খুব খুব ভালো লাগে, যাদবপুরে কি সিওডি হবে? একদম যাদবপুরে সিওডি হবে, কোনো অসুবিধা নেই, বুক করে দাও পেয়ে যাবে। ইয়ে যা রা হ্যায় গঙ্গা জল কালার, ইসমে ভি এমব্রয়ডারি হ্যায়, লাস্ট কালার, ইয়ে ইসকা পল্লু হ্যায়
और ये जा रहा है इसका ब्लाउज पीस, प्राइस जा रहा है 3950। लोपा मुद्रा मैम लिखे के के जोई होलो दीदी तुम्हार कॉन्टेस्ट है आज के একজনা জয়ী হয়েছে তার নাম কি ইতু গাইন, ইতু গাইন পেয়ে গেছে, আবার দেখা যাক শেয়ারে কি পায়। আচ্ছা অর্গানিক লিলেন যারা যারা দেখতে চাইছিলে বট গাছ কালারটা বলো, এসব কালার নিয়ে কিছু বলার নেই, এই হচ্ছে কালারটা একদম ডিপ ওয়াইন পুরা উইভিং মে যা রা হ্যায়। জিসকো জিসকে পাস অর্গানিক লিলেন নেই হ্যায় এক পিস লেকার দেখিয়ে, মেটেরিয়ালস আপকো পতা চল জায়েগা। লিলেন কে বারে মে বহুত সারে है, जो পহলে ওয়ালা লিলেন থা না, লিলেন বাই লিলেন, ও এক কেসা থা, পিট করনে সে না এক জায়গা পর সব জমা হো জাতা থা, ফির আচ্ছে তরিকে সে নেই হোতা থা, ইয়ে নেই হোগা, গ্যারান্টি হে নেই হোগা, বহুত আচ্ছে ফল আয়েগা সারি কা, কেক খোল কর মে দিখাউঙ্গি। হ্যাঁ রুমা ম্যাম লিখছে বিপুল দা যে বললো হুগলি কন্যাগড়ে দেবে, তাহলে বেলু স্টেশনেও দিতে বলো প্লিজ। বেলু স্টেশনে তো হয়েই যাবে, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই, হয়ে যাবে। আচ্ছা ইয়ে যা রাই ওয়াইন, इसका पल्लू है पूरा वीविंग में जा रहा है, ये इसका वीविंग है और ये इसका ब्लाउज पीस, कॉन्ट्रास्ट देखिए कितना अच्छा कॉन्ट्रास्ट है, ये कलर पहनिए साड़ी का लुक चेंज होएगा हो जाएगा, क्योंकि ये ना पूरा मस्टर्ड येलो में है और ये ब्लाउज बनाइए, कुछ नहीं होगा, फटेगा नहीं, कुछ नहीं होगा, ठीक है। पागल कोड़ा कलेक्शन स्वागता मैम लिखे, ये ना मैं प्लीज करके दिखाऊंगी क्योंकि हैं राइस सेरेमनी में जो पहनना चाहते थे ना इस टाइप का साड़ी पहनो, सारा दिन कंफर्टेबल रहेगा, क्योंकि ऑर्गेनिक लिलेन बहुत कंफर्टेबल साड़ी है, बहुत कंफर्टेबल साड़ी है, ऐसे प्लीट करो, जस्ट ऐसे पकड़ो और ऐसे करो। अच्छा देवी मैम लिखे काउके स्टिकर सेंड ना करते, हैं क्यों स्टिकर के क्यों सेंड करछे, हैं को एकजन करछिलो, একটু আমি বন্ধ করে দাও ওটা করো না, এমনিতেই আমার প্রোফাইলের একদম খারাপ অবস্থা, তো এই আর কি করো না তাহলে ভালো হয়। দেখো আমি জাস্ট তোমাদের সামনেই কুচিটা করেছি, এই যে কুচিটা হয়ে গেছে দেখে নাও, ওটা কিন্তু লিলেনটাকে একদম গুলিও না, লিলেন বাই লিলেন যেটা তোমরা ওই পড়েছো না 1500-1600 টাকা দামের যে লিলেন ওটার সাথে কিন্তু একদম গুলিও না, ব্লাউজ বানালে ফেটে যায়, হাতের পাশ থেকে ফেটে গেছে, এই সাইড থেকে ফেসে গেছে, একদম কিছু হবে না, কিচ্ছু হবে না, হলে আমি শাড়ি ফেরত নিয়ে নেব। এই যাচ্ছে প্লিটসটা, দেখো দেখতে পাচ্ছো ফলটা, জাস্ট ওয়াও কালেকশন ডিয়ার মমিতা ম্যাম লিখছে, কতটা বডি হাগিং হবে বোঝা যাচ্ছে শাড়িটা, আমি প্লিটস করেছি তোমাদের সামনে, ইয়ে যা রা প্লিটস কা পোরশন, বহুত বডি হাগিং সারি হে, ইয়ে যা রা ইসকা পল্লু পোরশন, গরমি মে না বহুত আচ্ছা হে ইয়ে সারি, आप होम वॉश कीजिए, ठीक है आप होम वॉश कीजिए, कुछ नहीं होगा, और इसमें मिल जाएगा आपको हैंडलूम मार्क, हैंडलूम मार्क हाउ टू वॉश, ये भी डिटेल्स है इसमें, ठीक है। प्राइस जा रहा है इसका 3650, बहुत सारे ऑर्गेनिक लिलेन का डिजाइन मेरे पास है, अगर आपको डिजाइन और कुछ देखना है तो आप वीडियो कॉल कीजिए। अंजना मैम लिखे बैंडेले सीओडी करो, बैंडेले सीओडी है ना, हाँ আমি দেখতে পাচ্ছি না শর্মিষ্ঠা, আচ্ছা হয় ব্যান্ডলেস ইওডি হয়, ইয়ে যা রা ব্ল্যাক আর ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যাঁ আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, ব্ল্যাক কে সাথ ইয়ে কম্বিনেশন বহুত আচ্ছা হ্যায় আর আপকো মিলনে সে না এক কুলনেস পতা চলেগা কিতনা আচ্ছা কোয়ালিটি হ্যায় ইসকা, ইয়ে যা রা ফুল লুক সারি কা আর ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায় আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, অর্গানিক লিলেন হ্যায় হ্যান্ডলুম কে মার্ক কে সাথ আপকো মিল জায়েগা, ঠিক হ্যায়। बहुत सारे लोग ना ये हैंडलूम मार्क को हम लोगों से खरीद के लेकर ये ना प्रिंट आउट निकाल कर देता है, ये भी हम लोगों को पता है, मत कीजिए ऐसा, ठीक है। और आप लोग ना थोड़ा सा ये अगर आपको कोई 1500 में देना चाहते हैं तो ये 3600 का है, 1500 में कैसे देगा आपको, वही टाइम आपको सोचना पड़ेगा क्यों इतना कम प्राइस में कैसे दे सकते हैं, वो डुप्लीकेट वाला साड़ी है, ठीक है। हैंडलूम मार्क को आप वो लोग क्या करते हैं प्रिंट आउट निकल कर चिपका देते हैं साड़ी में, ऐसे करके जो साड़ी आप लोग ऑनलाइन में लेते हैं ना बहुत सारे ऐसा डुप्लीकेट चलता है ऑनलाइन में, ठीक है, तो सावधान रहिए। प्राइस इसका 3650 है, ऑर्गेनिक लिलेन का, बहुत सारे डिजाइन आपको मिल जाएगा। তানভিদি লিখছে ওয়াও কি সুন্দর লাগছে দিদি তোমায়, তোমার শাড়িটা কি সুন্দর। হ্যাঁ গো আমার শাড়িটা খুব সুন্দর আর তোমার শাড়িটা নিয়ে আমি পাগল হয়ে গেছি, অ্যাকচুয়ালি আমাদের শাড়িটার দামই মনে নেই, মানে একটু তো ওল্ড স্টক হয়ে গেছে, মানে ওটা তো আমার কাছে কোনো পিসেস নেই, তুমি একটু লিখে দাও এখানে যে তানভি যেই শাড়িটা পরেছিল সেই শাড়িটার প্রাইস একটু লিখে দাও, তাহলে আমাদেরও খুব সুবিধা হয়, প্রচুর আমার মেসেঞ্জার ভর্তি প্লাস পেজের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ তো ছেড়েই দাও,
তো তোমার ছবি দিয়ে ভরে গেছে কিন্তু আমি দামটাই মনে রাখতে পারিনি কারণ ওই স্টকটার অল স্টক আউট হয়ে গেছে। সুমনা ম্যাম লিখছে, দিদি যা শুরু করেছো এইবার আমাকে আলমারি দাও সত্যি প্লিজ। না তুমি এসো, তোমার তুমি আলমারি পেয়ে যাবে, এখানে অনেক আছে দিয়ে দেবো। আচ্ছা তুমি দিলে না, সুমনা দি ওয়েট করছে আমার শাড়িগুলোর কালার দাও। ও ছবি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। অনমিতা ম্যাম লিখছে, এই লিলেনের প্রাইস কত? 3650। जिसके पास ऑर्गेनिक लिनन है वो तो फीडबैक देगा ही, और जिसके पास नहीं है एक लेकर देखिए, ऑनलाइन आप रिव्यू दे सकते हैं क्योंकि ये ऑनलाइन प्लेटफॉर्म है। साड़ी का मटेरियल्स देखिए, कलर इतना सुंदर है, मटेरियल्स इतना सुंदर है, कोई बात करने का बात ही नहीं, इतना सुंदर साड़ी है। ये है पल्लू का पोर्शन, ये जा रहा है ब्लाउज पीस, ब्लाउज पीस में ना गजरी का स्टाइफ है, ये इसका पल्लू पोर्शन है, प्राइस जा रहा है ओनली 3650। झुमा मैम लिखते अपूर्व, थैंक यू। ये जा रहा है मेरून कलर। देवी मैम लिखते इटा मेरून कलर होवे, चले इससे। ये जा रहा है इसका पल्लू और ये इसका ब्लाउज पीस, प्राइस ओनली 3650। अच्छा डॉक्टर देखिए दो। अच्छा जे दुटो, अच्छा আমি দেখাবো ওইটা একটু রিস্টক হচ্ছে, আমি দেখিয়ে দিই ঝট করে নিচেরটা। ₹14,500 দেখে নাও, এটা 14,750। আচ্ছা এটার একটা ব্ল্যাক ও রিস্টক হয়েছে, ঠিক আছে। তো যার লাগবে এখনই বুক করতে হবে, কিন্তু এর কিছুক্ষণ পরে করলে আমি জানি না। আচ্ছা বুলবুল ম্যাম লিখছে, আপনারা প্লিজ একটু বলবেন সিঙ্গাপুরে শিপ করেন কিনা। অল ওভার ওয়ার্ল্ড এই শিপ হয়, ঠিক আছে। আচ্ছা তুমি যেটা পড়েছো সেটা কি মটকা সিল্ক? একদম, আমি যেটা পড়েছি পিওর ওয়াশ মটকা, और इसमें ना पूरा ऐसा कारदाना का वर्क है। प्राइस जा रहा है ये 6850। अच्छा তুমি যেটা পড়েছো ওটার কালার কি দেখিয়েছো? আমি দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ড একটা দেখে নিও, আমি দেখিয়ে দিয়েছি। ये भी ऑर्गेनिक लिलन है, ये इसका पल्लू पोर्शन है, वाटर ड्रॉप में जा रहा है इसका पल्लू, और ये है इसका ब्लाउज पीस टाइप में जा रहा है, पूरा बॉक्स बॉक्स करके पूरा बूटा है, पूरा साड़ी में पूरा ऐसा काम किया हुआ है, काम नहीं वीविंग है। प्राइस जा रहा है इसका 3650। ये है इसका पल्लू, ठीक है। 3650 इसका प्राइस है, हैंडलूम मार्क के साथ आपको मिल जाएगा। अच्छा विनर की बोले दिए छो? जोई मैम लिखते हैं कमेंट और लाइक का, हमें लाइक इट बोले दिए छी, एबार शेयरिंग इतना बोलबो। विजय लक्ष्मी मैम लिखते हैं, दीदी आई एम योर बिग फैन। थैंक यू सो मच। अच्छा ये जा रहा है की कलर इटा ना तर्क ना ना कॉपिन ब्लू टाइपर, ये जा रहा है इसका पल्लू पोर्शन, वाटर ड्रॉप में जा रहा है, और ये इसका ब्लाउज पीस एक ग्रीन कलर, बहुत अच्छा ग्रीन है इसमें ना, जरी का स्टाइफ है, ये है फुल साड़ी का लुक। प्राइस जा रहा है 3650, हैंडलूम मार्क के साथ आपको मिल जाएगा। दिगंतिका मैम लिखे, ऑर्गेनिक लिनन और मटका दोटो पागलर मत मेटेरियल। एकदम ठीक कथा। ये जा रहा है ग्रीन, बहुत अच्छा ग्रीन ना, ये इसका पल्लू वाटर ड्रॉप में, ये जा रहा है इसका ब्लाउज पीस, कॉन्ट्रास्ट देखिए इतना सुंदर है कॉन्ट्रास्ट। प्राइस इसका जा रहा है 3650, और हैंडलूम मार्क के साथ आपको मिल जाएगा। मधुचंद्रा दास लिखे, काइंडली एक तो लो रेंजे शाड़ी देखें फॉर गिफ्ट उद इन 1500। एकदम मैम, आपने एक तो जस्ट कॉल कर नीन, हमें वीडियो कॉल अपने देखिए देवे, कोई असुविधा नहीं। যাদের একটু কম প্রাইসের শাড়ি দরকার তারাই না একটু ভিডিও কল করলে কিন্তু তাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, প্রচুর লোক ভিডিও কলিংয়ে শাড়ি নিচ্ছে, তো একটু আপনি কল করুন, আপনাকে দেখিয়ে দেওয়া হবে। সুমনা ম্যাম লিখছে, দিদি ব্ল্যাক নেটের কিছু আছে সেইরকম একটা দেখাও। ব্ল্যাক নেট কিছু আছে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াল দেখছি ব্ল্যাক নেট কিছু। আচ্ছা ইয়ে যা রা রেড, আর ইয়ে ইসকা পল্লু হ্যায়, আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, রেড অরেঞ্জ কা এক কম্বাইন্ড কালার হ্যায়, প্রাইস 3650, হ্যান্ডলুম মার্ক কে সাথ মিল জায়েগা। অর্গ্যানিক লিনেন দারুণ কোয়ালিটি আমি নিয়েছি মহুয়া ম্যাম। হ্যাঁ হ্যাঁ জানি তো। আচ্ছা এটা আজকে দেখাবো, আচ্ছা ও রিকোয়েস্ট করলো আমি দেখাই না আজকে হ্যান্ডলুম ইয়ের দিন, তো আমি জাস্ট একটু হাফ খুলে দেখাচ্ছি সোমনা দি। হ্যাঁ একটা একদম অল্প প্রাইসে ব্ল্যাকে, এখানে কোনো আছে নাকি ইয়ের নেটের? নেই, অর্গ্যানিকের মধ্যে
অর্গানজার মধ্যে। আচ্ছা পরে আমি দেখছি, এটা দেখিয়ে দিন একটা। ইয়ে যা রা হ্যায় ব্রাউন আর ইসকা পল্লু হ্যায় আর ইয়ে যা রা ইসকা ব্লাউজ পিস, প্রাইস 3650। আচ্ছা এটা 2650টা, তাই তো 2650-এর এটা নেটটা। ঠিক আছে আজকের দিন নয় এটা, তাই আর খুললাম না সোমনাদি, দেখে নাও। এই যে 2650-এর, ভিডিও কল করো, করে নাও, অনেক কিছু দেখিয়ে দেবে। আচ্ছা কতজন আছে আমাদের সাথে এখন বল? 283। ওকে তাহলে কি আজকে আর কিছু দেখাচ্ছি? কতক্ষণ হয়েছে মাসিমগুলো দেখিয়ে দিই। আচ্ছা একটা মসলিন বেনারসি দেখিয়ে দিচ্ছি আর ইয়েলোর কিছু শাড়ি এবার আমি দেখাবো। ইয়েলোর শাড়িটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা এই ওয়াটার ড্রপের মসলিন বেনারসি কিন্তু প্রচুর জন রিকোয়েস্ট করেছিলেন, দেখে নাও। এটা কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিলাম, যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। এই হচ্ছে আঁচলটা 4950 আর পুরো ব্রোকেটে যাচ্ছে ব্লাউজ পিসটা, পুরো ব্রোকেটে যাচ্ছে ব্লাউজ পিসটা, দেখতেই পাচ্ছ। আর এটা যাচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে সৌমি ম্যাম লিখছে তোমার কাছ থেকে নেওয়া শাড়িটা পেয়েছি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইয়েলো রানী, এই হচ্ছে পল্লু, এটা একদম সরস্বতী পূজার জন্য পারফেক্ট। ये ना प्योर प्रीमियम क्वालिटी का मसलिन बनारसी जा रहा है, पूरा वाटर ड्रॉप का बूटा है साड़ी में। ये इसका पल्लू है और ये जा रहा है इसका ब्लाउज पीस, ये पूरा ब्रोकेट में है। प्राइस ओनली 4950। बिराटी ते सीओडी होबे? एकदम होबे। ये जा रहा है स्काई और रानी का कॉन्ट्रास्ट, इसमें पल्लू भी कॉन्ट्रास्ट में ही है और ये जा रहा है इसका ब्लाउज पीस, पूरा ब्रोकेट में जा रहा है ब्लाउज पीस। প্রাইস ইসকা 4950। ইয়ে শাড়ি মেটেরিয়াল বিউটিফুল, প্রীতি ম্যাম লিখছে। থ্যাংক ইউ। ইয়ে যা রহা হ্যায় হোয়াইট মে, বহুত সুন্দর শাড়ি হ্যায় ইসকে সাথ না, বহুত কালার কে ব্লাউজ জায়েঙ্গে। ইসমে ব্লাউজ পিস ভি হ্যায়, ইয়ে ব্লাউজ কে সাথ পহননে সে ভি আচ্ছা লাগেগা। ইয়ে হ্যায় পুরা পল্লু পোর্শন, ইয়ে যা রহা হ্যায় ব্লাউজ পিস, প্রাইস হ্যায় 4950। হ্যান্ডলুম মার্ক কে সাথ আপকো মিল জায়েগা, ঠিক হ্যায়? ইয়ে যারা একজন বলেছিলেন, আমি ফট করে বলে ফেললাম, একজন বলেছিলেন মটকা মাসলিন নয়, এটা কিন্তু হাফ সেমি মাসলিন হাফ কটন সিল্ক মে যা রহা হ্যায়। ইয়ে ইসকা পল্লু হ্যায়, পুরা সিলভার জরি কা স্টাইফ হ্যায়, ইয়ে হ্যায় পুরা বডি পোর্শন, পুরা সিকোয়েন্স কা ওয়েভিং হ্যায়, ইয়ে হ্যান্ড ওভেন হ্যায় আর ইয়ে প্লিটস কা পোর্শন হ্যায়, ইয়ে ইসমে বহুত সারে কালার হ্যায়, ইয়ে প্লিটস কা পোর্শন, প্রাইস 1850। ডালিয়া ম্যাম লিখছে এই মাসলিন বেনারসি আমি হোয়াইটটা নিয়েছি, অসাধারণ সুন্দর, অসাধারণ, ভীষণ বডি হাগিং। আমি যদি কোনো সময় ফটোশুট করতে পারি তাহলে ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর শাড়িগুলো। কটন সিল্ক মে যা রহা হ্যায়, আচ্ছা 1050, ইয়ে ইসকা প্রাইস হ্যায় 1050। ইয়ে যো বুটা দিখ রহা হ্যায় না, ইয়ে পুরা হ্যান্ড ওভেন হ্যায়, ইসকা পল্লু হ্যায় আর ইয়ে ইসকা ব্লাউজ পিস, 1050। মিতা ম্যাম লিখছে ব্লু রিস্টক শাড়ি দেখাও এগেইন প্লিজ, সরি ব্লু যেটা রিস্টক হয়েছে ওটা আরেকবার দেখাতে বলছে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ঝট করে দেখিয়ে দিচ্ছি, মানে একদম তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে, ও চেক করছে তার আগেই মানে করতে হবে। ব্ল্যাকটা তো দেখিয়ে দাও কেউ ঝট করে, লিনেন বেনারসি দেখাবে শাইনি ম্যাম, এখানে কোনো ব্ল্যাক নেট আছে? আচ্ছা এটা রিস্টক হয়েছে 14550, রাইট? 14750, সরি 14750, 14750, এটা পরে আমার কত আছে একটু দেখে নিও। আচ্ছা মাম্পি ম্যাম লিখছে শাড়িগুলো দেখে পাগল পাগল লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এটা সেই শেননি শাড়ি, এটা ক্যামেরা ছাড়া ভালো করে বুঝতে পারবে, এখানে পুরো একটা বাঘের মোটিভ রয়েছে পুরো শাড়িতে। আর ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায় আর ইয়ে যা রহা হ্যায় ইসকা বিপি, ইয়াদ হ্যায় ইয়ে শাড়ি কে বারে মে, ইয়াদ হ্যায় না সবকো? প্রাইস যা রহা হ্যায় ইয়ে এক বহুত ফেমাস শাড়ি হ্যায়, প্রাইস 4250, ইয়ে ইসকা পল্লু,
আচ্ছা দেবী ম্যাম লিখছে, ম্যাম একটা টেম্পল মটকা দেখান না প্লিজ, লাইভে মেরুন কালার হলে ভালো হয়, না হলে যে কোনো একটা দেখান। ডেফিনেটলি ম্যাম, একটু সাথে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ইয়ে যা রা হ্যায় 3D মসলিন, প্রাইস 4950, ইসমে না সেমি ভি মেরে মেরে পাস হ্যায়, সেমি কা প্রাইস হ্যায় 2950, ইয়ে পিওর হ্যায়, পিওর কা প্রাইস যা রা হ্যায় 4700, ঠিক হ্যায়। ইয়ে যা রা হ্যায় 3D মসলিন, হ্যাঁ 49, ये ग्रीन है, ये मिडिल में ही है पूरा टिश्यू, और इसमें यहाँ पर मसलिन है, ये जा रहा है येलो पूरा, देखिए वीविंग में जा रहा है सीक्वेंस, ये इसका पल्लू पोर्शन है, और ये जा रहा है इसका ब्लाउज पीस, प्राइस जा रहा है 4950। রেশমা ম্যাম লিখছে, তোমার লাইভ শেষ হলে এবার কফি খাবো, আজ অনেক গল্প করেছি, এবার কফি চাই। হ্যাঁ আমারও চাই, আমি কফিটা খুব একটা পছন্দ করি না, আমি চা খাবো কিছুক্ষণ পরেই, লাইভটা শেষ হয়ে যাবে চা খাবো। আচ্ছা ये जा रहा है येलो पूरा जरी का वीविंग है 850 ओनली, ये जा रहा है पल्लू पोर्शन, और ये इसका बीपी है, प्राइस ओनली 850। अच्छा আমাকে একটা অল ওভার পারসি দেখাতে পারবে মৈত্রী ম্যাম? অল ওভার হ্যান্ড পারসি চাইছেন? একটু আমাকে মেনশন করুন, হ্যান্ড পারসি কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, মেশিন পারসি হলে হয়ে যাবে। আচ্ছা অমৃতা ম্যাম লিখছে, মটকা দেখাও না প্লিজ। দেখাবো, রেখেছি। আচ্ছা এটা যাচ্ছে সেই ফেমাস এক্সিবিশন শাড়ি, মানে আমারটাই নিয়ে যাবে এরকম একটা হয়েছিল সেই সেই শাড়ি, এটা হচ্ছে ইয়েলো রানীর একটা কন্ট্রাস্ট, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস যাচ্ছে 3950। তানভিদি লিখছে, দিদি শাড়িটা অ্যাপ্রক্স আমারও খেয়াল নেই, অ্যারাউন্ড 3950 to 4K। হ্যাঁ কিছু একটা এরকমই ছিল, আমার মনে নেই। আচ্ছা ইয়ে যা রা হ্যায় লেমন ইয়েলো মে, আর ইয়ে পুরা মেশিন এমব্রয়ডারি হ্যায়, দেখিয়ে কাম দেখিয়ে, এসা কাম মে পুরা সুতা কা এমব্রয়ডারি হ্যায়, ইয়ে ইসকা পল্লু পোর্শন হ্যায়, আর ইয়ে যা রা হ্যায় ইসকা বিপি, प्राइस ओनली 3450। ये लोग का बहुत सारी दिखा दिया मैंने, जिसको जो पसंद है स्क्रीनशॉट लेकर व्हाट्सएप कीजिए। शाश्वती मैम लिखे, तुम्हार शरीर कलर गुलो देखा बे? আমার শাড়ি কালারগুলো দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ড দেখতে হবে, আমি এক্ষুনি লাইভ শেষ করে দেবো। আচ্ছা বটল গ্রিনের মধ্যে মাসলিন আমি অনেক রকম প্রাইসেরই দেখিয়ে দিচ্ছি, দুর্ধর্ষ বটল গ্রিনটা, পুরো চেকস যাচ্ছে মিডিলে, দুপাশে সিকোয়েন্স উইভিং রয়েছে, ইয়ে ইসকা পল্লু হ্যায়, और ये जा रहा है इसका ब्लाउज पीस, प्राइस 4950 ओनली, ठीक है। ये जा रहा है इसका फुल लुक। दीदी पूजोर आगे तुम्हें एक जोड़ी पार चेक मटका देखिए चले, ओटा वाइन बा मेरुन पारमिता दीर कस्टमाइज कलर कर देबे गो, एकदम कर देबे, हो जाबे, हो जाबे ना, देरी हबे कदिन, 15 दिन लागबे, मेरुनटा आमी देखिए दिच्छि दाओ। ये जा रहा है ग्रीन, इसका बॉर्डर है, और ये पूरा हैंड ओवन है, नहीं ये हैंड ओवन नहीं है, प्राइस 2950, इसलिए 2950 है, ठीक है। ये इसका पल्लू है, और ये इसका ब्लाउज पीस है, प्राइस 2950। हाँ मेशिन पार्सी कथा ही बोलते हैं, मेशिन पार्सी ऑल ओवर, तो देखिए जाओ तो क्यों। ये जा रहा है सेमी मसलिन, ये इसको बहुत सारे लोग प्योर बोलते हैं, क्यों बोलते हैं मुझे पता नहीं है। ये जा रहा है इसका पल्लू, प्राइस है 1950। আরতি ম্যাম লিখছে, 850 দিখাইয়ে, ইনি আগের দিন কুর্তিটা পেয়েছিল, আরতি আগরওয়াল। আচ্ছা আপনি আপ না আপনার ফুল অ্যাড্রেস ভেজিয়ে, কিউকি হাম লোক কুর্তি না আপকো ভেজ নেই পা রা হ্যায়, কিউকি আপকা নাম হ্যায় অর পিন নাম্বার হ্যায়, এসে অ্যাড্রেস সে কোই কুরিয়ার নেহি জায়েগা, ঠিক হ্যায়, আপনা ফুল অ্যাড্রেস মুঝে ভেজিয়ে। ইয়ে যা রা হ্যায় ওয়াও কালার ব্লু, বহুত আচ্ছা ব্লু হ্যায়, রিকোয়েস্ট থা এই ব্লু কে লিয়ে, तो टेम्पल वॉश मटका, इसका पल्लू है, पूरा हैंड ओवन है, इसका ब्लाउज पीस है, प्राइस जा रहा है ओनली 7000, ठीक है। इसका बहुत सारे कलर है, वीडियो भी अपलोडेड है पेज में। सिंपी मैम लिखे, 1050 गुलोर कलर देखा पे? 1050 ये कलर अच्छा, ये जो ऊपर ही जेता। রেশমাদি লিখছে, টাইমটা কোনো প্রবলেম নয় দিদি, আমি ওই পারমিতাদির কাস্টমাইজ ওয়াইন বা মেরুন কালারটাই চাই। আচ্ছা তুমি একটু আমাদেরকে পাঠিয়ে দিও কালারটা কোনটা চেয়েছো, মানে কি কালার কি শাড়ি, এটা তো বলছো, এটাই বলছো আই থিঙ্ক, এটার হয়তো কালার কাস্টমাইজ করতে চাইছো, একটুখানি হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই করে দেবে, হবে না এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। ইয়ে যা রা হ্যায় পুরা চেকস মটকা, ইসমে ভি বহুত সারে ডুপ্লিকেট হ্যায়, বহুত সারে ডুপ্লিকেট নিকল গয়া হ্যায়, ইয়ে ডিজাইন হামারা থা, ইয়ে হ্যায় ইয়ে টেম্পল বালা ডিজাইন ভি মেরা থা, তো ছোড়িয়ে এই সব বাত বলনে সে কোই বাত নেই হ্যায়, কিউকি বহুত সারে লোক হামারা ডিজাইন বহুত বহুত লোক কপি করতে হ্যায়। ইয়ে পুরা চেকস মটকা, ইয়ে হ্যায় পল্লু, আর ইয়ে যা রা হ্যায় ইসকা বিপি, প্রাইস যা রা হ্যায় ইসকা
সেমিতে 3K এর মধ্যে মাসলিন দেখাও, দেখিয়ে দিয়েছি কয়েকটা, দেখিয়ে দিয়েছি। হ্যাঁ বলছে প্লিজ, বা 3.4K এর যে ইয়েলোটা দেখালে ওটার একটু কালার শো করো না প্লিজ, বুলা ম্যাম লিখছে 3.4K মাসলিন 3.4K 3.4K লিখেছে 3400 কোনটা, মানে তো 3.4K। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটার ওটার কালার। अच्छा ये ना पूरा पारसी है, मशीन पारसी दिख रहा है ना, कलर जा रहा है, स्लेट कलर, एश कलर बोल सकते हैं। ये बॉर्डर का काम देखिए, पूरा हेवी पारसी वर्क किया हुआ है और बॉडी का काम भी सेल्फ सूता से हुआ है ऐसा, ठीक है। और ये स्लीव बॉर्डर जा रहा है अपर योक में, ये इसका पल्लू है और ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस जा रहा है 5950 इसका। अच्छा टेम्पल वॉश मोटकाटा ब्लैक कलर है, स्वीटी मैम लिखछे, देखिए जाओ तो ब्लैक कलर टा। অঙ্কিতা ম্যাম ওয়াও কালেকশন, থ্যাংক ইউ। আমাকে একটা শিশেল মটকা দেখাবেন বাবলি ম্যাম? শিশেল মটকা দেখাই না, ওটা আমাদের ডিজাইন, এগুলো সব ডিজাইন চুরি হয়ে গেছে তো এগুলো সব বন্ধ। আচ্ছা এটা দেখে নাও দিদি, একদিন শুধু ঢাকায় লাইভ করো বাবলি ম্যাম। একদম করব। আরও বলি, একজন এখানে বলেছে যে আমরা যে এই এই শাড়িগুলো দেখাচ্ছি মাসলিনের মধ্যে এমব্রয়ডারি, সে একদম ঠিক কথা বলেছে। যখন লকডাউনে আমার সব থেকে একটা শাড়ি হিট হয় সেটা হচ্ছে হোয়াইটের ওপরে একদম মাল্টি কালারের সুতো দিয়ে একটা ওয়ার্ক করা ছিল, আমি হোয়াইট কালারের ছবি এখনও আছে, তো ওইটা পরে মানে ভাইরাল হয়ে গেল ছবিটা, এত বুকিং, একটা পিসেরই এত বুকিং। আমি অরেঞ্জ কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম, সেটা এখন বানিয়ে বলছে এটা আমাদের ডিজাইন, তো আমার খুব হাসি পায় এটা দেখলে। যাই হোক, আমরা বানাই তো তাই আমাদের একটু গায়ে লাগে, অনেকে কিনে এনে বিক্রি করে তো সেটাতে তাদের গায়ে লাগবে না, আমরা নিজেরা বানাই তো এর জন্য একটু গায়ে লাগে, বলি না তবে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। যাই হোক ছেড়ে দাও। ইয়ে যা রায় পুরা এসে গ্রিন মে পুরা মেশিন এমব্রয়ডার হ্যাঁ, আর ইসকা জো বর্ডার হ্যাঁ পুরা হেভি পারসি ওয়ার্ক মে যা রায়, আর মিডিল মে না সেল্ফ ওয়ার্ক যা রায়, और अपर योग में ऐसे स्लीक स्लीक पारसी वर्क जा रहा है। ये इसका पल्लू और ये जा रहा है इसका ब्लाउज पीस। प्राइस इसका है 5950। আচ্ছা হলুদে যেটা দেখালাম তার কালারটা কেউ দেখতে চাইছিল, 25th অ্যানিভার্সারি তে পরার মতো 3K এর মধ্যে শাড়ি দেখাও শ্রমণী ম্যাম। এত শাড়ি দেখিয়েছি, এই ধরনের শাড়িগুলো কিন্তু পরলেও খুব খারাপ লাগবে না, আমার মনে হয় ভালো লাগবে। পেস্টেল শেড একটু ভালো করে ব্লাউজ বানিয়ে পরলে এগুলো খুব ভালো লাগবে। আমি অপশন প্রচুর দেখিয়েছি, আজকে একটু দেখে নিতে হবে আর না হলে ভিডিও কল করতে হবে। ইয়ে যা রায় পিচ কালার, বহুত আচ্ছা কাম হয়, বহুত স্লিক অ্যান্ড সোবার কাম কিয়া হুয়া হ্যায়। ইয়ে যা রায় ইসকা পল্লু আর ইয়ে ইসকা ব্লাউজ পিস, এটা দেখিয়ে শেষ করবো আর না। অঙ্কিতা ম্যাম লিখছে 1050 শাড়িটার কালার হবে, 1050 শাড়িটার কালার, 1050 ওটা দেখিয়েছি কিছুদিন আগে। ये जा रहा है स्काई कलर और काम बहुत अच्छा, ऐसा आएगा काम। और ये इसका पल्लू, प्राइस जा रहा है 3950। जॉर्जेटे पारसी वर्क देखाओ ना प्लीज नीता मैम, 3450। ईशा ब्लैक देखले আমার মনে হয় আমি নিয়ে নি। আচ্ছা মুগা মটকা বেনারসির কালার গুলো দেখাও না ওলি ম্যাম, মুগা মটকা আজকে আর দেখাচ্ছি না আমি টায়ার্ড হয়ে গেছি, একদম তোমাদের রিকোয়েস্ট আমি আবার পরের মঙ্গলবার 100% রাখবো, 100% জাস্ট একবার লিখবে, আজকে রাখতে পারলাম না তো নেক্সট দিন ডেফিনেটলি, ঠিক আছে। ইয়ে যা রায় ব্ল্যাক ওয়াশ মটকা টেম্পল বর্ডার, ইসকা পল্লু এসা হ্যায় আর ইয়ে হ্যায় ইসকা ব্লাউজ পিস, প্রাইস হ্যায় 7000। প্রীতি ম্যাম লিখছে ঢেউ মটকা দেখাও না প্লিজ, ঢেউ মটকার ভিডিও আপলোড করা আছে, হ্যাঁ একটু জাস্ট ভিডিও অপশানে গেলেই কিন্তু ওখানে লিখলেই সার্চ অপশানে গেলেই কিন্তু দেখিয়ে দেবে, তো ওটা ওখান থেকে দেখে নিয়ে বুক করতে পারো, আমার ভিডিও কল করে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। নন্দিনী ম্যাম লিখছে মেহেন্দি গ্রিন কাটওয়ার্ক, মেহেন্দি গ্রিন কাটওয়ার্ক, কাটওয়ার্কে কোনটা বলছে বুঝলাম না, একটু ভিডিও কল করে নিয়ে যারা যাদের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, আমি টায়ার্ড হয়ে গেছি, তো প্রত্যেকের সলিউশন ভিডিও কলিংয়ে হয়ে যাবে, কথা দিচ্ছি। আচ্ছা যারা শেয়ার করেছো আমি জানি না কটা শেয়ার হয়েছে। আচ্ছা বুলা ম্যাম লিখছে তোমার শুধু শাড়ির ডিজাইনই চুরি হয় তা নয়, তোমার শর্ট ভিডিওর আইডিয়াও সবাই চুরি করেছে। যাই হোক, এই শর্ট ভিডিওর আইডিয়াটা আসে একদিন আমি লাইভ করছি, অনেক রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট, একটা একটা শাড়ির রিকোয়েস্ট প্রচুর বাড়ছিল, তখন আমি ওই ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ভাবলাম ঠিক আছে চলো এটা আমি লাইভের পরে ভিডিও বানিয়ে পোস্ট করে দিচ্ছি, ওই মানে ওটা কোনো প্রিপারেশন ছিল না,
হট করে লাইভের মধ্যে এই আইডিয়াটা তোমাদের জন্যই হয়েছিল, কারণ মাসলিন বেনারসির ফার্স্ট আমাদের ইয়ে হয়, শর্ট ভিডিও হয়, তার কারণ মাসলিন বেনারসির জন্য পাগল হয়ে গেছিলো তখন সবাই। তো আমি ভাবলাম ঠিক আছে চলো একটা শর্ট ভিডিও করে রাখলে কি সবাই দেখতে পারবে, তখন থেকেই চলছে, মানে কিছু প্রিপারেশন নিয়ে নয়, হট করেই হয়ে যায় এগুলো আমাদের। 231 শেয়ারস। ওকে চলো এই যে স্টার্ট করছি, যারা শেয়ার করেছো সবার নাম দিচ্ছে, দেখতেই পাচ্ছ, অনিন্দিতা দাস। আচ্ছা অনিন্দিতা দাস কো মিল গয়া ইয়ে সারি শেয়ার করনে কে লিয়ে, ঠিক হে আপনা ইয়ে আপকা প্রোফাইল লিংক অর ইয়ে স্ক্রিনশট দেখকর হোয়াটসঅ্যাপ কিজিয়ে 8101954367 মে, ঠিক হে কংগ্রাচুলেশন আপকো মিল গয়া আরএলবি কে তরফ সে ইয়ে সারি ফ্রি অফ কস্ট আপ হোয়াটসঅ্যাপ কিজিয়ে। আচ্ছা মাম্পি ম্যাম লিখছে, ম্যাম তোমাদের শপের নামটা একটু বলবে, আমার খুব পছন্দ হয়েছে। একদম রাজলক্ষ্মী শাড়িস, যারা হোলসেল বা রিসেলিং করতে চাইছো অলওয়েজ ওয়েলকাম, আর যারা দেখে শুনে স্টোরে বসে শাড়ি কিনতে চাইছো তারাও কিন্তু চলে আসতে পারো। এটা হচ্ছে সেই শপটা হচ্ছে ফুলিয়াতে, আমাদের যে কোনো কলিং নাম্বারে একটা কল করলেই কিন্তু ওরা গাইড করে দেবে, আর যারা ট্রেনে বাসে আসছেন তাদের কিন্তু স্টেশন থেকে একটা কল করলে রিসিভ করা হবে, আবার স্টেশনেই ড্রপ করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা কল করে নিন, ঠিক আছে। ব্ল্যাক শাড়িটার প্রাইস, লাস্ট ব্ল্যাকটা কি দেখালাম, ব্ল্যাক লাস্ট টেম্পল, টেম্পলটা 7000, ঠিক আছে। চলো আজকের মতন এখানেই শেষ করবো, সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, তোমরা প্রে করো যাতে আমার প্রোফাইলটা একটু ঠিক হয়ে যায়। চলো আজকের মতন এখানেই শেষ করছি।